गाओ गुणगान जीना मेटे तोरी डोबे गोली भी पासा
रहे। नमामि चरारे हे मधुसूदन नर रूपे संचित जात यार बासुना मन बातुले कर मरे साधना तुम्हारी चरणे होई जनो आमिदा तुम्हारी चरणे होई जनो आमिदा वंचित करो नर रूपे नर रूपे हे राधा माधव कुंज बिहारी कुंज बिहारी हे कृष्ण नाम कृष्ण नाम करो कृष्ण नाम मधुर नाम हरि नाम करो कृष्ण नाम कृष्ण नाम करो कृष्ण नाम मधुर नाम हरि नाम करो
जय नाम श्री कृष्ण भजन निष्ठा करी नाम सहित आपन सिंह Hari Naam, Krishna Naam, Hari Naam, Krishna Naam, Hari Naam, Krishna Naam, Hari Naam, Krishna Naam, Krishna Naam, Krishna Naam, Karo, Krishna Naam, Madhuri Naam, Hari Naam, Karo. रघुपति राम बापरे ते कृष्ण चंद नाव धरी बादल कृष्ण नाम हरि नाम कृष्ण नाम हरि नाम कृष्ण नाम हरि नाम कृष्ण नाम हरि नाम कृष्ण चंद नाव धरी बादल कृष्ण नाम हरि नाम कृष्ण नाम हरि नाम कृष्ण नाम हरि नाम कृष्ण नाम हरि नाम कृष्ण नाम कृष्ण नाम कृष्ण नाम करो कृष्ण नाम मधुर नाम हरि नाम करो कृष्ण नाम कृष्ण नाम करो कृष्ण नाम मधुर नाम हरि नाम करो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे राम राम हरे हरे বেশি গরম হচ্ছে আর লাইটটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি Thank you.
जनिताई जराधे जराधेशम राधेशम जराधेशम जराधेशम जनिताई जनिताई जय गौर हरि जय गौर हरि जय गौर हरि जय गौर हरि जराधे जराधे जराधेशम राधेशम जराधेशम जराधेशम जराधे जराधेशम जरितई जय गौर हरि जय गौर हरि जय गौर हरि लह गो प्रणाम प्रभु गो प्रभु गया तुमार चरण दो निवेदन लह गो प्रणाम प्रभु गो चरण धरि निवेदन लह गो प्रणाम प्रभु गया तुमार चरण धरि निवेदन পরিতে কৃষ্ণ তুমি কলিতে তাই তো তোমায় ডাকি আমি বারে বার তাই তো তোমায় ডাকি আমি বারে বার তাই তো তোমায় ডাকি আমি বারে বার ও তাই তো তোমায় ডাকি আমি বারে বার প্রণাম জানাই তব চরণে তোমায় এলা হোক প্রণাম তোমার চরণ ধরি নিবেদন আমার লহ গো প্রণাম প্রভু গোয়ামা তোমার চরণ ধরি নিবেদন কৃপা কর মোরে ওহি নারায়ণ
कृपा कर मोरे ओ हे नारायण अगतिर गति तुमि करुणा सागर कृपा कर मोरे ओ हे नारायण तई तो तुमाई डाकी आमी बाजे बा ओ तई तो तुमाई डाकी आमी बारे बा তোমায় ডাকি আমি বারে বার ও তাই তো তোমায় ডাকি আমি বারে বার প্রণাম জানাই তব চরণে তোমার ওই নাল হো গো প্রণাম মোর প্রভু গো আমা তোমার চরণ ধরি নিবেদন আমার নাল হো গো প্রণাম প্রভু গো আমা তোমারো চরণ ধরি নিবেদন হে কৃষ্ণ দীন বন্ধু জগত পাতে গবে গোপিকা কান্ত রাধা কান্ত নাম তো নাল হো গোপ নাম মোর প্রভু গো আমা তোমার চরণ ধরি নিবেদন আমার লহো গোপ প্রভু গোয়ামা তোমার চরণ ধরি নিবেদন তব তো কনিচিন গৌরাঙ্গি তং নমামি হরি হে রাধা মাধব কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী হে রাধা মাধব কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী গুরু ব্রহ্মা গুরু গুরুদেব মহেশ্বর গৌর সাক্ষাৎ পরম ব্রহ্ম তদময় শ্রী গুরাবে নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে 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 Thank you.
जराधे जराधे श्याम जय गौरी जय गौरी जराधे जराधे श्याम जराधे श्याम जराधे श्याम गौरांग नाचे शिवाशंग नाचे गौरांग नाचे
নাচে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে শিবাশয়ঙ্গন মাঝে গৌরাঙ্গ নাচিছে শিবাশয়ঙ্গন মাঝে গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে শিবাশয়ঙ্গন মাঝে গৌরাঙ্গ নাচিছে শিবাশয়ঙ্গন মাঝে গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচে রে সম্মিলিত সুধী ভক্ত মণ্ডলী আমি ভক্তিমতী মায়েরা আজকের এখানে যাহারা উপস্থিত আমার নিতাই দাস গৌর দাস আমি নিত্যানন্দের দাস আমি মহামায়া অংশভূতা জননী সকল আমি পিতৃস্থানেও যাহারা আছে আজ তাহাদের সবাইয়ের চরণে রইল আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম তারপর জানাই আমার সমবয়সী যাহারা আছেন আজ তাহাদের সবাইয়ের জন্য রইল আমার প্রীতি ও ভালোবাসা ও ছোট ছোট ভাই ও ভগ্নীদের জন্য রইল আমার প্রীতি ও শুভেচ্ছা মা গো এই যে গৌর গোবিন্দ লীলা এই গৌর গোবিন্দ লীলা সম্পর্কে আমার তো কোনো জ্ঞান নেই তবে মা গুরু মুখে শুনেছি যদি কিছু বালুরাশির মধ্যে বাবা এক মুষ্টি চিনি নিক্ষেপ করা যায় তাহলে ওই ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলেই কারা ওই বালুরাশির মধ্য হতে তার ওই সারবস্তু চিনিটুকুই গ্রহণ করেন আর অসারবস্তু বালুরাশিগুলিকে তারা পরিত্যাগ করেন তাই বলি যদি আমার লীলার মধ্যে কোনো সারবস্তু থাকে আপনারা সবাই সেটুকুই গ্রহণ করবেন আর অসারবস্তু দূরে সরিয়ে দেবেন আর সারবস্তু গ্রহণ করে আপনারা আমায় কৃতার্থ করবেন আমি যদি কোনো ভুল করে থাকি অন্যায় করে থাকি নিজগুণে নিজের কন্যা মনে করে আমায় ক্ষমা করবেন আর আজ সর্বপ্রথম আমায় গুরুদেবের চরণে ও আপনাদের সবাইয়েরই চরণে রইল আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম আর মায়েরা সবাই মিলে আজকে এসেছি কোথায় গো বৃন্দাবনে বাবা ভগবান বললেন আমি সেখানেই বিরাজমান কোথায় নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগদাং হৃদয়ং নাচ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ একদিন দেবর্ষি নারদ প্রভুকে জিজ্ঞেস করেছিলেন বলো প্রভু তুমি কোথায় থাকো প্রভু বলেছিলেন ও নারদ আমি কোথায় থাকি জানো আমি আমার বৈকুণ্ঠে থাকি না আমি কোন যোগীর হৃদয়ে থাকি না আমি কোন মুনির হৃদয়ে থাকি না আমি কোথায় থাকি জানো যেখানে হয় আমার হরি নাম সংকীর্তন যেখানে হয় তুলসী বৃন্দাবন যেখানে হয় সাধুগুরু ভক্তির আগমন আমি সেখানেই বিরাজমান তাই আপনাদের এখানে আপনাদের মতো সাধুগুরু ভক্তির আগমন তুলসী বৃন্দাবন হরিনাম সংকীর্তনের আয়োজন এখানেই গৌর সুন্দর আছে কিন্তু বলতে পারে না বাবা এখানেই যদি গৌর সুন্দর থাকবে তাহলে আমাদের তো দুটো নয়ন আছে কি মায়ের আমাদের নয়ন নেই আমাদের তো দুটো নয়ন আছে সেই দুটো নয়ন থাকার সত্ত্বেও এখানে যে গৌর সুন্দর আছে আমরা কেন সেই গৌর সুন্দরকে দেখতে পাই না কিসের জন্য দেখতে পাই না কি কারণে দেখতে পাই না শাস্ত্রে তো বলেছে
একবারে কৃষ্ণ নামে যত পা ভরে যত পা ভরে পাপী হয়ে সাধ্য নাই সাধরা তত পরে ও বাবা একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে পাপী হয়ে সাধ্য নাই তত পাপ করে একবারে কৃষ্ণ নাম করলে একবার হরি নাম করলে সমস্ত পাপ হরণ হয়ে যায় একটা পাপের সাধ্য নেই যেই কৃষ্ণ নামের মতো পাপ করে তাহলে তো বাবা আমরা দিনে এতবার হরি বল করছি আমরা কেন সেই পাপ থেকে মুক্তি পাই না কিসের জন্য পাই না সেই পাপ থেকে মুক্তি মাতৃ গর্ভে তো ভগবানকে কথা দিলাম অধতে মস্তক রেখে উঠতে চরণ করে করজনে ভগবানকে ডেকে ডেকে বলেছিলাম ভগবান গো মাতৃ গর্ভের অসহ্য যন্ত্রণা মালমত্তের গন্ধ গ্রেবে কিটের দংশ আরে যে সইতে পারি না করো না বা আরে যে সইতে পারি না মুক্তি দাও করো না বা তুমি মুক্তি দাও আমাকে তুমি পার করে দাও ও ভগবান ভগবান কি তো কথা দিলাম মায়ের গর্ভে মলমূত্রের গন্ধ কৃমিকীটির দংশ সইতে না পেরে করজনে ভগবানকে ডেকে ডেকে বলেছিলাম ভগবান গো মায়ের গর্ভের অসহ্য যন্ত্রণা মায়ের গর্ভের অসহ্য ডালা আরে যে সইতে পারি না করো না ভয় আরে যে সইতে পারি না আমাদের মুক্তি দাও করো না ভয় তুমি আমাদের মুক্তি দাও তুমি আমাদের মুক্তি দাও নয়ন ধারায় কণ্ঠ ভাষায় চক্ষুরি ভগবানকে ডাকলাম ভগবান থাকতে পারল না আমাদের চরণে বসে বলেছিল এই কলিজি কেন রে তো নামায় নাম করছিস তাড়াতাড়ি চরণ জড়িয়ে ধরে বলেছিলাম দয়াময় গো মায়ের গর্ভের অসরজ যন্ত্রণা মায়ের গর্ভের অসরজ জ্বালা অগো করুণা মা আরে যে আমরা সইতে নারি দাও দাও এইবারে তুমি আমাদের মুক্তির রাস্তা বলে দাও আহা ভগবান বলেছিলেন বেশ এইবার তোদের যেতে হবে ভাবের মাঝারে না করুণা মা না আমরা ভাবের মাঝে যাব না দয়াময় আমরা ভাবের মাঝে যাব না আরে তোরা যদি ভবেন মাঝে না যাস তাহলে তোরা যে মায়ের গর্ভে থাকবি আর মায়ের গর্ভে যদি তোরা থাকিস তোদেরকে মাতৃ হত্যা পাপে লিপ্ত হতে হবে এত বড় অপরাধ তো তোমরা করতে পারো না দয়া মায়ে গো দয়া মা আমরা যদি মাতৃ গর্ভে থাকি মাতৃ গর্ভে থেকে যদি আমরা একবারে তোমারে ডাকি আমরা যে তোমারে চরণ পাব কিন্তু করুণাময় যদি একবার আমরা ওই ভবের মাঝে যাই ভবের মাঝে গিয়ে ভবের জালে বন্ধন হইয়ে যাই তাহলে যেই আমরা তোমার নাম ভুলে যাব ওদয় মায়ের গর্ভে থেকে
যদি আমরা তোমায় নাম করি তোমায় পাব কিন্তু যদি একবার মায়ার সংসারে যাই মায়ার জালে বন্ধন হয়ে যাই তাহলে যে তোমার নাম ভুলে যাব আর তোমার নাম ভুলে তো আমরা থাকতে পারব না এই কলির জি মাতৃ গর্ভে থাকলে মাতৃহত্যা পাপ হতে হবে মাতৃহত্যা পাপে লিপ্ত হবে এত বড় অপরাধ তো তোমরা করতে পারো না বেশ দয়াময় আমরা যাব ভবের মাঝে কিন্তু কথা দিয়ে যা ওই ভবের মাঝে গিয়ে তোরা কি করবি কথা দিলাম ওগো করুণাময় ওই ভবের মাঝে গিয়ে আমরা সবাই তোমায় নাম করব কথা দিলাম করুণাময় তুই ভবের মাঝে গিয়ে আমরা সবাই তোমায় নাম করব দশ মাস দশ দিন পর পাত্রী গর্ভ হতে যখনই ভূমিষ্ঠ হলাম যখনই জগতের আলো দেখলাম যখনই পৃথিবীর আলো দেখলাম যখন ট্যা বলে কেঁদে উঠলাম বাবা সব ভুলে গেলাম তাই তো শাস্ত্রে বললেন বাল্যকালে হরি ভাজে হরি ভাজে ভগবান ভগবানের পাওয়ারি আশা মধ্যম কালে হরি ভজে হরি ভজে আসে কি না আসে আরে বৃদ্ধ কালে হরি ভজে হরি ভজে জমের তরসে কি বললেন বাবা বাল্যকালে হরি ভজে ভগবানের পাওয়ার আশায় মধ্যম কালে হরি ভজে আসে কি না আসে আরে বৃদ্ধ কালে হরি ভজে জমের তরাশে কেন বললেন গো মা হ্যাঁ যখন বাল্যকাল ছিল শিশুকাল ছিল হ্যাঁ একবার আমরা ভগবানের চরণে বসে ভগবানকে বলেছিলাম ভগবান গো আমার বলতে যা কিছু আছে সকলই তোমার চরণে অর্পণ করেছি কে বাবা বাল্যকালে মায়ের কোলে হাসতে খেলতে আনন্দে পড়াশোনা করে কেটে গেল বাল্যকালে ভগবান ডাকা হলো না বাল্যকালে ভগবান পেল কে ভক্ত প্রহল্লা ভক্ত ধ্রুব ভক্ত রঘুনন্দন মীরাবাই কি মা যে মন্ত্র জানে না তন্ত্র জানে না কি বাবা মুকুন্দ কবিরাজ ছোট্ট রঘুনন্দনের পিতা মুকুন্দ কবিরাজ ওমা কবিরাজ তিনি যেতে হবে রুগী দেখতে চলেছে ছোট্ট ছেলের উপর পূজার দায়িত্ব ছোট্ট ছেলে পাঁচ বছরের ছেলে ছোট্ট রঘু বাবাকে বলছে ও বাবা পূজার দায়িত্ব যে আমায় দিচ্ছ কিন্তু আমি তো মন্ত্রতন্ত্র কিছু জানি না আরে রঘু কি বলছিস মন তোর বার বার উচ্চারণ করে দেখ তো বাবা ওটা কি হয় ও বাবা কি দেখে গো মন তোর মন তোর মন তোর মন তোর মন ওরে রঘু রে ওরে রঘু রে রঘু রে শুদ্ধ মন যদি তোর হয় এই মন্ত্রের কোন প্রয়োজন না রাজরানী মীরা ওমা যদি শুদ্ধ মন থাকে না তাহলে এই যে মন্ত্র এত কিছু না এত কিছুর প্রয়োজন হয় না ভিকারিনী গিরিধারী তোমার লাগিয়া রাধে রাধে নিতাই গৌর হরি 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 মীরা ভিকারিণী গিরিধারী তোমার লাগিয়া মন যদি থাকে গো মা এই মন্ত্রের কোনো প্রয়োজনও লাগে না হ্যাঁ হ্যাঁ ভগবান বলেছে
আমায় চাল দিলে জল দিলে তুলসী পত্র দিলে আমি তাতেই সন্তুষ্ট। আমি কোনো দিনও বলি নাই আমার ঘৃত দাও মাখন দাও ছানা দাও, শুধু দুপোটা চোখের জল দিয়ে বলো করুণা মা, আমার বলতে যা কিছু আছে সবই তোমার। শুধু দুপোটা চোখের জল গো মা, ভগবান আর কিছু চাই। ওগো রাজরানী মীরা ভিখারিণী, হরি 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 বল, রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগি, গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী তোমার লাগি। বলিও বাবা, ছোট্ট রঘু বলছে বাবা পূজার দায়িত্ব তো তুমি আমায় দিয়েছ, কিন্তু তুমি তো কত মন্ত্র বলো, আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না। বলে এই রঘু মন্ত্র বারবার বল, বলে মন্ত্র 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 মন্ত্র, শুদ্ধ মন যদি তোর থাকে এই মন্ত্রের কোনো প্রয়োজন হয় না। বাবা চলে গেছে, আমার ছোট্ট ছেলেটা দেখো নাড়ুর থালা নিয়ে গোপীনাথের কাছে গিয়ে সেই নাড়ুর থালাটি দিয়ে আজকের গোপীনাথকে বলছে, গোপীনাথ তুমি খেয়ে নাও। আচ্ছা বলুন তো মা, ভগবানের কাছে গিয়ে আমরা যদি নাড়ুর থালা দিয়ে বলি ভগবান তুমি খেয়ে নাও, ভগবান কি খেয়ে নেবে? কি বাবা খেয়ে নাও বললে কি খেয়ে নেবে? ডাকার মতো না ডাকলে তো বাবা তারে পাওয়া যায় না। তাই ছোট্ট রঘু মন্দিরে গিয়ে আজকে যখন বলছি গোপীনাথ তুমি সেবা করো, গোপীনাথ তো কোনো মতে সেবা করছে না। ও গোপীনাথ, বাবা কত মন্ত্র বলে, আমি তো তোমায় তেমন মন্ত্র বলতে পারবো না। বাবা তোমায় কত সুন্দর করে সাজিয়ে দেয়, আমি তো তেমনভাবে তোমায় সাজাতে পারবো না, আমি যেমনও পারি তোমায় তেমন করে সাজিয়ে দিই। তাই সুন্দর করে সাজিয়ে সেই নাড়ুর থালা নিয়ে গোপীনাথকে বলছে, গোপীনাথ তুমি সেবা করো। যখনই সেবা করছে না তখনই বলছে, দেখো দেখিনি আমি কি বোকা, মুখের সামনে বাসিটি ধরিয়ে আরে বলছি গোপীনাথ তুমি সেবা করো। দাঁড়াও দাঁড়াও আমি বাসিটা খুলে দিচ্ছি, তাড়াতাড়ি করে বাসিখানা খুলে দিয়েছে। ও চূড়ার অসুবিধা হবে, দাঁড়াও 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 আমি তোমার চূড়াটা নামিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি চূড়াটা নামিয়ে দিয়েছি। ও দরজাটা খোলা আছে বলে, দাঁড়াও দাঁড়াও আমি দরজাটা ভেজিয়ে দিয়ে আসছি, তাড়াতাড়ি করে দরজাখানা ভেজিয়ে দিয়ে এসেছি। গোপীনাথ ওরে গোপীনাথ, নাড়ু খেরে গোপীনাথ ওরে আমার গোপী গোপীনাথ গোপীনাথ, এইবার তুমি নাড়ু খেয়ে নাও। বাবা তবু গোপীনাথ নাড়ু খাচ্ছে না, বেশ গোপীনাথ আজ তাহলে তুমি আসবে না, ততক্ষণ আমি তোমার চরণতলে মাথা ঠুকে মরবো।
गोपी जना मन चारा छोट रघु गोपीनाथेर चरण तले माथा ठुकछे बाबा चित्कार करे डाक दिए बोलछे गोपीनाथ तुमि जुगे जुगे अनुरागी तिमिर पर चलैया जुगे जुगे अनुरागी थकी जनो राखो मिनती रंगा पार राखो मिनती रंगा पार राखो मिनती रंगा गोपीना तुम्हें सेवा करे ना गोपीनाथ तुम्हें सेवा करे ना পাথরের দেবতার চরণ তলে যখন মাথা ঠুকছে বাবা রক্তে বটনা বয়ে যাচ্ছে পাথরের দেবতা থাকতে পারল না আজকের সচল হয়ে ছোট্ট রঘুকে বললেন রঘু নারদে আমি সেবা করি আহা তাই বলি বাবা ছোট্ট রঘু ভক্ত প্রহ্লাদ ধ্রুব মীরা তারা পেল ভগবানকে আর আমরা আমাদের বাল্যকাল মায়ের কোলে হাসতে খেলতে আনন্দে কাটিয়ে দিলাম এসে গেল মধ্যম যেই না মধ্যম কাল এলো বাবা মা তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিল কেন বিয়ে দিল দুপা ছিলাম চার পা হলাম কি জ্বালা রে বাবা তাড়াতাড়ি করে চার পা করে দিল কেন বাবা বিয়ে দিল শাস্ত্রী বললেন হবি যদি বাজি কর ঘরের ভানুমন্তিকে আগে রাজি হ তুই সংসার করবি ধার্মিক হবি ধর্মপথে মন দিবি আগে তোর নিজের স্ত্রীকে রাজি করা নিজের স্ত্রীকে রাজি না করালে কিছু হবে না হবে না হবে না কি তাই না মা আ ও বাবা যেই না বিয়ে হবে তাড়াতাড়ি করে বলে স্বামী স্ত্রী দীক্ষা নাও স্বামী স্ত্রী দীক্ষা না নিলে কিছু হবে না কি বলে না মা কি গো স্বামী স্ত্রী উভয় কিছু না করলে কিছু হবে না হবি যদি বাজি কর ঘরের ভানুমতিকে রাজি কর সংসার করবি ধর্ম পথে মন দিবি নিজের স্ত্রীকে রাজি করা স্ত্রীকে রাজি না করালে কিছু হবে না হবে না হবে না শাস্ত্রে প্রমাণ আছে বাবা যেমন ছিল আমাদেরকে চণ্ডীদাস রজকিনী কি তাই না যেমন ছিল জয়দেব পদ্মাবতী বিল্লমঙ্গল চিন্তামণি এমন কি ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধারানীর চরণ জড়িয়ে ধরেছিল কি বাবা ধরেনি গীত গোবিন্দে প্রমাণ আছে সরল গডল খণ্ডল মমশরসি মণ্ডল দেহি পদ বল্লব মুদরম কি তাই না এই যে দেহি পদ বল্লব মুদরম এই শব্দটা তো জয়দেব লিখতে পারেনি কি শ্রীমতী রাধারানীর চরণ ধরবে কিনা আমাদের ভগবান হতেই পারে না লিখতে পারেনি কি করেছিল ভগবান নিজেই জয়দেবের রূপ ধারণ করে গিয়ে সেই কথাটা লিখে এসেছিলেন কি তাই না বাবা
গীত গোবিন্দে এখনো প্রমাণ আছে। সরল গরল খন্ডল মম শিরসি মন্ডল শিরসি মন্ডল দেহি পদ বল্লব দেহি পদ বল্লব মোদারা। আহা, আর একটা গান আছে মা, ও যে সুখ শরীর গান, সুগ বলে ও গো সারি আমায় কৃষ্ণ গিরি ধরেছিল গিরি ধরেছিল। এ বাবা, সুগ বলছে ও সারি আমায় কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলছে কি, সারি বলে আমায় রাধে শক্তি সঞ্চয়েছিল, নইলে পারবে কেন। দেখুন দেখুন দেখুন, বলছে আমায় কৃষ্ণ গিরি ধরেছিল। আরে আরে আরে, গিরি ধরেছিল তোমার কৃষ্ণ, আমার রাধে শক্তি দিয়েছিল বলে তো কৃষ্ণ ধরেছিল, তাহলে কি পারতো নাকি তোমায় কৃষ্ণ, পারতো না গিরি ধারণ করতে। সুগ বলে ও গো সারি আমায় কৃষ্ণের কদম তলা থানা, সারি বলে আমায় রাধে করে আনা গোনা, তাই তো কদম তলা থানা। তাই বলছি মা, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই শ্রীমতী রাধারানীর চরণ জড়িয়ে ধরলো, আর আমরা তো মাত্র সামান্য। এমনকি মা জয়দেব পদ্মাবতী, এমনকি বাবা চণ্ডীদাস রজকিনী, এতই ভালোবাসা, দুজন দুজনকে না দেখতে পেয়ে থাকতে পারে না। আমার ছোট্ট করে বলে, একটা নদী, নদীর অকুলে চণ্ডীদাস ছিপ ফেলে, একুলে রজকিনী কাপড়ের কাছে, কারোর সঙ্গে কারোর কথা হয় না, বারো বৎসর হয়ে গেছে। আহা, ও বাবা, এ কেমন প্রেম গো, বারো বৎসর হয়ে গেছে, বারো বৎসর পর একদিন রজকিনী বলছে, হ্যালো ঠাকুর, প্রায় দেখি তুমি আসো ছিপ ফেলো চলে যাও, আমি আসি কাপড় কাছে চলে যাই, এই যে তোমার ছিপে কি মাছ উঠলো গো। আরে মাছ উঠবে কি, সব ঠক করবে রে, বলে আমার ছিপে কি মাছ উঠলো, বলে শোনো শোনো, এইবার আমার ছিপে সবে খোঁটর দিয়েছে, খোঁটর দিয়েছে। আচ্ছা বলুন তো দেখি মা, আপনার পুকুরে ছিপটি ফেলেন কি মা, পুকুর আছে তো, কোনোদিন ফেলেছেন, তা কতদিন পরে খোঁটর দিতে পারে। একদিন বেশি বেশি ধরলাম, এক ঘন্টা দু ঘন্টা, একদিনে দুদিন, এক মাস দু মাস, কারোর বারো বৎসর পর খোঁটর নয়, এ তো যাতা খোঁটর নয়, এ যে হলো প্রেমে, এ যে হলো প্রেমেরই প্রেমেরই খোঁটর, বলে এ যে দাতা খোঁটর নয়, এ যে হলো প্রেমের প্রেমেরই খোঁটর। আবার কিছুদিন চলে গেল, আবার একদিন বলছে, ও ঠাকুর এইবার কি মাছ উঠলো গো, বলে এইবার কি মাছ উঠলো জানো, বলে এবার স্টারে ডুবু ডুবু। এই করিতে করিতে দুজনের মধ্যে হয়ে গেল প্রেম ভালোবাসা। মা এত ভালোবাসে যে রজকিনীকে একদিনে না দেখলে থাকতে পারে। একদিন রজকিনী বলছে, বলো স্বামী অনেক দিন হয়ে গেছে, আমি একদিন বাপের বাড়ি যাব। এই যে তুমি তো জানো আমি তোমায় না দেখলে থাকতে পারি না, সকালে যাবে সন্ধে চলে আসো। ওই না রাজকিনী প্রেম, আমার চলেছে বাপের বাড়ি, আহা নিকশিত হেন পামঙ্গ নাহি তাতে, রাজকিনী প্রেম নিকশিত হেম কামনঙ্গ নাই তাতে। সারাদিন কেটে গেছে বাপের বাড়িতে, বাপের বাড়িতে গেছে বাবা, সারাদিন কেটে গেছে, সন্ধ্যার সময় গৃহে ফিরবেন। এরাই প্রেমে ইন্তমণি, এরাই প্রেমে শিরোমণি, তাই না চণ্ডীরা চণ্ডীরা রাজকিনী, এরাই প্রেমের শিরোমণি।
রাইবে মে চিরমণি। সারাদিন কেটে গেছে, সন্ধ্যার সময় গৃহে ফিরবে, এমন সময় আরম্ভ হয়ে গেল বাবা ভীষণ ঝড়ে বৃষ্টি। বাবা, বাপের বাড়িতে কোনো মেয়ে গেলে ঝড় বৃষ্টি হলে সে কি গৃহে ফিরবে? হ্যাঁ, তাই গৃহে ফিরল না। চণ্ডীদাস গৃহে ফিরে দেখে রজকিনী নাই। যখনই দেখলেন রজকিনী নাই, সেই ঝড় বৃষ্টির রাত্রিতে ছুটতে 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 রজকিনীর বাপের বাড়িতে গিয়ে বললেন, ও রজকিনী, তুমি গৃহে ফিরো নাই কেন? রজকিনী বলে, স্বামী, তুমি আমার এতই ভালোবাসো যে একদিন আমি যাইনি গৃহে বলে তুমি চলে এসেছো আমার কাছে। একদিন আমি গৃহে ফিরতে পারি নাই বলে তুমি চলে এসেছো আমার কাছে। স্বামী বউ, এই যে তুমি আমাকে এত ভালোবাসো, এই ভালোবাসাটা আমায় না ভালোবেসে তুমি যদি ভগবানকে ভালোবাসতে, তাহলে তুমি ভগবানকে পেতেই পেতেই পেতেই। চণ্ডীদাস মনে মনে চিন্তা করলেন, সত্যিই তাই তো, আর মিছে মায়াই থেকে কাজ নেই, মিছে মায়াই থেকে আর কোনো লাভ নেই। চলে গেলেন সেই গহন বনের মধ্যে, আমা চলে গেলেন সেই গহন বনের মধ্যে রজকিনীকে রেখে। তা সেই গহন বনের মধ্যে গিয়ে আজকের চণ্ডীদাস সাধনা আরম্ভ করলেন। গহন বনের মধ্যে গিয়েই যখনই চণ্ডীদাস ভগবানকে ডাকলেন, ভগবান থাকতে পারলেন না। চণ্ডীদাসের সম্মুখে এলেন, চণ্ডীদাসের সঙ্গে দেখা করলেন। ও বাবা, চণ্ডীদাসের সঙ্গে কথা বললেন কিন্তু চণ্ডীদাসকে দেখা দিলেন না। কথা বললেন, চণ্ডীদাসের সম্মুখে এলেন কিন্তু চণ্ডীদাসকে দেখা দিলেন না। কেন? নাচকের বললেন কি, যাও যাও যাও, আগে তুমি তোমার স্ত্রীকে নিয়ে এসো, তারপর আমি তোমায় দর্শন দেব। তাই চললেন নিজের স্ত্রীকে আনবার জন্য। যেতে যেতে তিনি একখানা পদ লিখলেন, কি, নারী দিনিকা মোহিনী রাধকা বাঘিনী, পলকে পলকে লৌহ চষে, দুনিয়াটা সব পাউরা হো গায়া, ঘর ঘর বাঘিনী পোষে। এরা হাসায় কাদায় পাগল করায়, এরা দেখাইলে আবার দেখাইতে পারে। ফণীর মাথায় মণি আছে, সে মণি পাই গো কজল, মণির আশায় ফণী পুষে, ফণীর বিষে যাই গো জীবন। যে জন যুবতী কুলপতি সতী, সুশীল সুমতি যার হৃদয় মাঝারে, নায়ক লুকায়ে ভব নদী করে। বাবা বলে, নারী দিনিকা মোহিনী রাধকা বাঘিনী, পলকে পলকে লৌহ চষে। বলে, এই নারী এই মেয়েরা এমনই এক বাবা, এরা দিনে এক রাতে, এরা সময়ের সাথে সাথে নিজেদেরকেও পাল্টেও নিতে পারে। এরা কাঁদায়, এরা হাসায়, এরা পাগল করায়, আবার এরা যদি মনে করে আমরা ভগবান দেখাবো, একমাত্র পারে এরাই ভগবান দেখাতে, কি তাই না মা? চিন্তা মনে, সে যে একটা পতিতা নারী ছিল, ছিল না? ও বাবা, চিন্তামণি পতিতা নারী, বিল্ল মঙ্গল, বিল্ল ঠাকুর যার প্রতি আসক্ত ছিল, সেই চিন্তামণির জন্যই কিন্তু বিল্ল মঙ্গল পেয়েছিল ভগবানকে, কি তাই না? চিন্তামণির জন্যই কিন্তু বিল্ল মঙ্গল ভগবানকে পেয়েছিল। এরাই একমাত্র পারে, এই নারী যাতেই পারে ভগবান দর্শন করাতে। ফণীর মাথায় মণি আছে, সে মণি পাই গো কজন, মণির আশায় ফণী পুষে, ফণীর বিষে যাই গো জীবন। সাপের কাছে মণি থাকে, সে মণিটা আমরা পাব না, কিন্তু যদি দক্ষ সাপুরিয়া যাই কিন্তু সেই মণিটা পাবে। ঠিক তদর মেয়েদেরই কাছেই আছে সেই অমূল্য রত্ন, যে রত্ন খুঁজিলে পরে পাওয়া যায় না, তবে সাধক না হলে তো সাধনার বস্তু পাওয়া যায় না। আরে সেই সাধক আমরা হতে পারলাম না, কারণ বাবা কি, আমাদের মাটি ভালো না। তাই শাস্তে বলে কি, আগে মাটি কর খাঁটি তবেই ভজিবি কৃষ্ণচরণ। আগে আমাদের মাটি ভালো করতে বললেন, আর এই মাটি ভালো করিতে গেলেই আমাদের প্রয়োজন কি, আমাদের প্রয়োজন একমাত্র গুরু আশ্রয়। তাই বলে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি কজে, আরে সব মরে অকারণ। গুরুকে আশ্রয় করে ভজন সাধন করতে বলল। আরে গুরু চিনব কেমন করে, লক্ষণ বাকি তার বাবা, হাজারে গুরু আর হাজারে শিষ্য, তাই না?
গুরু চিনবা কি করে, গুরু লক্ষণ কি, তাই বলছে কি গো? কৃষ্ণ নাম জা, নাম জা, অন্তরে লেগে নয়ন দেখিলে যাই চেনা, কৃষ্ণ নাম যা অন্তরে লেগেছে নয়ন দেখলে যাই চেনা, কৃষ্ণ নাম পরে দেখেছে নয়ন দেখিলে যাইছে না, কৃষ্ণ নাম যা ঘুরে ফিরে অন্তরে লেগেছে নয়ন দেখিলে যাইছে না, আমার নয়ন দেখিলে যাইছে না, আখি দুটি ছাল ছাল নয়ন ঝ দিচ্ছে জল, আখি দুটি চালা চালা পইছে নয়ন জল, ওই না আখি দুটি চালা চালা পইছে নয়ন জল, সদাই মুখে বলে হরি হে কৃষ্ণ নাম যা অন্তরে লেগেছে নয়ন দেখিলে যাইছে না, নয়ন দেখিলে যাইছে না, কৃষ্ণ নাম যাই তাই গৌর হরি 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 গো, নয়ন দেখিলে যাইছে না, আমার নয়ন দেখিলে যাইছে না, ওমা কৃষ্ণ নাম যার অন্তরে লেগেছে নয়ন দেখিলে যাইছে না, কৃষ্ণ নাম যার অন্তরে লেগে যায় না একবার সে যদি কৃষ্ণ নাম ছাড়তে চায় কৃষ্ণ নাম বাবা কিন্তু তাকে ছাড়বে না। তাই আগে আমাদের দরকার কি গুরু আশ্রয়। আমাদের সবাইয়ের জীবনে বাবা কত গুরু গো? পাঁচটা গুরু কি তাই তো? শিক্ষা গুরু, দীক্ষা গুরু, পিতা গুরু, মাতা গুরু, আরেকটি হলো প্রেমের গুরু। এই পাঁচ গুরুর আশ্রয় আমাদের আশ্রিত হয়ে ভজন সাধন করতে বললে আমা। তারপরে চণ্ডীদাস লিখলেন কি, যে যেন যুবতী কুলবতী সতী সুশীল সুমতি যার হৃদয় মাঝারে নায়ক লুকাইয়ে ভব নদী করে পার। এই পদ লিখলেন, নিজ গৃহে ফিরলেন, রজকিনীকে নিয়ে গেলেন ভগবান রামচন্দ্র, চণ্ডীদাস রজকিনী দুজনকে দর্শন দিলেন, এই দেখে আজকের আনন্দে গেয়ে উঠলেন রঘুপতি রাঘব রাজা রা, পতিত পাবন জয় সীতারা, সবাই রঘুপতি রাঘব রাজা রঘুপতি রাঘব রাজা রাজা, পতিত পাবন জয় সীতারা, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারা, ঈশ্বর আল্লাহ তে সবকে সুমতি দে ভগবান, এই ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকে সুমতি দে ভগবান, জয় জয় রঘুপতি রাঘব রাজা রা, পতিত পাবন জয় সীতারা, সীতারাম জয় জয় সীতারাম, পতিত পাবন রাজা রাম,
চণ্ডীদাস রজকিনীকে নিয়ে এলো, ভগবান দুজনকে দর্শন দিল, তাই আমাদের বাবা বিয়ে দিয়ে দিল। এইবারে বিয়ে হলো, সেই মধ্যমকালটা আমরা কি করলাম, শুধু আমার 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 করে কাটিয়ে দিলাম। গাড়ি আমার, বাড়ি আমার, ধন আমার, ছেলে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, আমার অ্যালবেস্টারের ঘর। ভগবান আমার একটু ছাদ দাও, ছাদ আছে একতলা হোক, একতলা আছে দুতলা হোক, কি মা, আশায় আশায় আমরা মরে গেলাম। কিন্তু যেদিন আমাদের শেষের ডাক এসে যাবে, আয় রে আয় যাবি সেই পরপারে, সেদিন আমরা যে কত কষ্ট করে গাড়ি করলাম, বাড়ি করলাম, ধন করলাম, ঐশ্বর্য করলাম, কি বাবা সাথে নিয়ে যেতে পারবো? এটা যদি দামি গহনা থাকে হাতে না, সেটা কেটে বের করে নে, না ওইটা কাঁচার মধ্যে লুকিয়ে রেখে দেব, পরনের দামি শাড়িটাও পর্যন্ত খুলে নেবে, ওটা বৌমার কাছে দিয়ে চলে যাব। সেদিন আমাদের সাথে যাবে কি, একমাত্র কৃষ্ণ নাম, যে নাম আমাদের একমাত্র সম্বল। এসেছিলাম ভব মাঝে বাবা এই নাম নিয়ে এসেছিলাম, কি তাই না? আরে যেদিন শ্মশান ঘাটে যাব, কিন্তু এই নাম নিয়ে যাব, নাম ছাড়া আমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, কি নাম ভব সংসারে আমার আমার করে। ওই নার কতদিন তুমি রবে, কি গো মাইরা, একদিন চলে যেতে হবে, একদিন চলে যেতে হবে, চলে যেতে হবে, একদিন চলে যেতে হবে। এই ভব মাঝে বাবা কেউ আমরা চিরদিন রইতে পারবো না, রইতে পারবো কি, রইতে পারবো না, এসেছি ঠিকই সময়ে। আরে যেদিন নিয়তি দু হাত দিয়ে আমাদেরকে ডাকবে, আমাদের সবাইকে চলে যেতে হবে এই ভব সংসার মাঝে। ওই না এ ভব সংসারে আমার আমার করে, আরে কতদিন তুমি, আরে কতদিন তুমি রবে, চলে যেতে হবে, একদিন চলে যেতে হবে, চলে যেতে হবে, একদিন চলে যেতে হবে। কি বাবা, এই জগৎটা, এই পৃথিবীটা হলো একটা রঙ্গমঞ্চ, কি তাই না বাবা? আর আমরা আমরা হলাম এক একজন এক একটা অভিনেতা অভিনেত্রী। দেখুন না মা, আমাদের বলেছে আসার জন্য কীর্তন করতে, কি আমাদের তো টাকা দেবে, দেবে না কি, আমরা কি বিনা পয়সায় এসেছি নাকি, টাকা দেবে, এসেছি কীর্তন করব, টাকাটা নেব, বাড়ি চলে যাব। টাকায় কৃষ্ণ নাম, কি তাই না? ঠিক তদন্ত আমরা অভিনয় করতে এসেছি, এর সাথে সাথে নিজের জীবনটা একবার মিলিয়ে দেখুন। কি বাবা, আমরা কিন্তু ঠিকই সময়ে এসেছি, আসি নাই, এসেছি, এই যে খেলা খেলছি, যেদিন আমাদের সময় শেষ হয়ে যাবে, যেমন গান শেষ হয়ে গেলে আমরা চলে যাব, ঠিক তদ্রূপ আমাদের জীবনের সময় যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের সবাইকে চলে যেতে হবে, চলে যেতে হবে, একদিন চলে যেতে হবে, চলে যেতে হবে, একদিন চলে যেতে হবে। কেউ রইতে পারবে না সংসারে আমার আমার করে, আরে কত, আরে কতদিন তুমি রবে। সবাই থাকবে তো, সবাই থাকবে, কি করে বললে সবাই থাকবো, চলে যেতে হবে, একদিন চলে যেতে হবে, চলে যেতে হবে, একদিন চলে যেতে হবে। শুধু মিছে মায়া গো মা, আর মিছে খেলা, এ জীবনে কেউ কারণ নাই, একাই আসা একাই চলে যাওয়া। জগতের মাঝে সম্বল শুধু আমাদের সেই হরিনাম, যে নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। পারের করি সেই ভগবান ডাকিছে আমারে, আয় রে আয় চলে নদীর ধারে, আরে পারের করি সেই ভগবান ডাকিছে আমারে, আরে আয় রে আয় চলে আয় নদীর ধারে,
আসতে হবে চরণ তরি। কি গো ভাই বন্ধু ছেলে মেয়ে কেউ কারোর, যখন আপনি মরবেন আমি মরবো, যাবে কি আমার সঙ্গে? ওটা রক্ত কোথায় যাবো? কেউ যাবে না, একা গেলে চলে যেতে হবে একদিন, চলে যেতে হবে, চলে যেতে হবে একদিন, চলে যেতে চলে যেতে হবে একদিন, চলে যেতে হবে, চলে যেতে হবে একদিন, চলে যেতে ও গো দয়াল হরি তাকি চে আমার, চলে যেতে হবে একদিন, চলে যেতে হবে, চলে যেতে হবে একদিন, চলে যেতে হবে, চলে যেতে হবে একদিন, চলে যেতে হবে, চলে যেতে হবে একদিন, চলে যেতে হবে। কেউ কারণ না গো, একাই আসা একাই চলে যাওয়া ভব মাঝার হতে, কি তাই না বাবা? আহা, তাই তো, শুধু আমার 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 করে মেতে রইলাম। কিন্তু আমাদের একমাত্র সম্বল কি, এসেছিলাম একটাই নাম নিয়ে, কি নাম? হরে কৃষ্ণ নাম। আর যেদিন শ্মশান ঘাটে যাব, কাঁধে করে নিয়ে যাবে চারজনাতে, ওই একটাই বলতে বলতে যাবে, বালা হরি হরি বল, বালা হরি হরি বল, বালা হরি হরি বল, আর ওই একটাই নাম, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। যে সমস্ত মায়েরা বসে আছো এই দূরবেলা, অন্তত জোর করে বলতে পারবো না মা, তোমরা কি গো মা, এই নামটা তো অন্তত সবাইর বলা উচিত, তো বসে 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 একটু অন্তত বলো, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, সবাই মিলে একটু রাধে রাধে, হরে হরে, একটু জোরে একটু শুনি, একটু শুনি একটু, কই দেখি দেখি, সবাই মিলে একটু জোরসে বলেন দেখি। এ মা, তোমাদের হরি বাসর আমরা বলতে যাবো কেন, শুধু আমরা টাকা দিয়েছো বলি, তোমরা বলবে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, সবাই মিলে কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলছো বলছো, তাহলে শুনতে পাচ্ছি না কেন? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে। এ অত নাচলে হবে? কিন্তু হরে কৃষ্ণ কেউ বলে না, এ শুধু নেচে যাচ্ছে, দূরবেলা তো নাচ দেখতে হয়েছি নাকি আমরা? আরে তোমরা সবাই গাইছো, ওনার কি একটু নাচের ইচ্ছা হয় না বলো? দূরবেলা নাচতে দূরবেলা রাস করতে রাইলা করতেছে নাকি? ওনার একটু নাচের ইচ্ছা হচ্ছে, বাধা দিচ্ছ কেন? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, এই মাঝে দিকে বল বলতে বলে শুধু নাচতে আছি, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, ও হরে রাম 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 হরে হরে, হরে নাম ভজ নাম চিন্ত নাম করসা, নামের উপরে আছে মহিমা গাবা, তোমরা নাম বলো নাম তো নামে করসার, নামের উপরে আছে মহিমা অপার, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, ও হরে রাম 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 হরে হরে। এই কলি যুগে নামে চারা গতি নাই, এসো ভাই তাই নাম গাই, এই কলি যুগে নামে চারা গতি নাই, বাবু আছে কি আছে, যাগযজ্ঞ পূজা অর্চনা কি সব চলে গেছে, কলিযুগের জন্য পড়ে রয়েছে কি? আ এই হরি নাম, যে কলিযুগের নামে ছাড়া গতি নাই, এসো ভাই তাই নাম গাই, বলো কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দিদারে গৌর হরে হরে হরিব রাম রাম হরে হরে তাইমা কলিযুগের পরম ধর্ম একমাত্র এই হরে কৃষ্ণ যে নাম ছাড়া আমাদের কোনো গতি নাই গতি নাই গতি নাই চলে গেল মধ্যমকাল এসে গেল বৃদ্ধকাল এইবার বৃদ্ধকালেই আমরা বসে বসে ভগবানকে ডাকছি ভগবান তুমি করো না করো বাবা যখন বৃদ্ধকাল এলো সেই বৃদ্ধকালে বসে বসেই এইবার আমরা ভগবানকে ডাকছি ভগবান তুমি আমাদের করো না করো ভগবান ভগবান তুমি আমাদের কৃপা করো কৃপা করো হে ভগবান কিন্তু মা দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না সময় যখন ছিল কৃষ্ণ বলার ক্ষমতা যখন ছিল কৃষ্ণ বললাম না আর আজ যখন কৃষ্ণ বলার ক্ষমতা নেই আজ তখন ভগবানের রাতুল চরণ তলে বসে বসে বলি করুণাময়ী তুমি করুণা করো হে করুণা 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 তুমি করুণা করো গো কৃপা শাস্ত্রে আরো বললেন কি সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে ইহ জন্মে না হয় জন্ম জন্মান্তরে বলে তা বলে সাধন বন্ধ করলে হবে না আমাদের সাধন ভজন সমস্ত কিছু করতে হবে এ জন্মে নাই বা পেলাম ভগবানকে পূর্ণ তো কেউ নেবে না আরও জন্ম আছে সে জন্মে ভগবানকে পাব তা বলে বাবা হাল ছাড়লে হবে না ভগবানে বলেছে সব সইতে পারি সইতে পারি না দুটো জিনিস একটা হলো আমার ভক্তের অহংকার আর একটা হলো আমার ভক্তের চোখের জল চোখের জল দেখলে আমি চোখের জল মুছাইয়ে দিই আর অহংকার অহংকার দেখলেই আমি অহংকারকে পতন করিয়া থাকি বলে সেদিনই কালিও দমন করেছি আজও কালিও দমন করছি ভবিষ্যতে করব তবে কোন কালিও আমার ভক্তের হৃদয়ে যে অহংকার রূপ কাল সর্পই আছে সেই কাল সর্প যখনই মাথা চাড়া দিয়ে ওঠে আমি তৎক্ষণাৎ সেই কাল সর্পকে দমন করিয়া থাকি আরে চোখের জল চোখের জল দিয়ে যদি কোনো ভক্ত একবার আমার চরণ তলে বসে বলে গোবিন্দ আমি তোমায় হলাম আমি আর ডইতে পারি না আমি সেই ভক্তের ডাকে সাড়া দিয়ে থাকি ও বাবা ভগবান বলেছে ভক্ত আমায় ডাকলে আমি রইতে পারি না রাজ সিংহাসন ছেড়ে পঞ্চাশ ব্যঞ্জন আদি দিয়ে যার সেবা দিয়েছিল সেই সেবা ছেড়ে ভগবান ছুটতে ছুটতে চলে এসেছিল ভক্ত শুধু চোখের জল দিয়ে ডেকেছিল বলে কে গো বাবা পরাশরী মায়া মা আমা এমন ভক্ত দেখেছো পথে চলেছে ভিক্ষা করতে পরাশরী সেই কলা গাছের চারাটা নিয়ে গৃহে এসেই সেই কলা গাছের চারাটি রোপণ করেই তার গড়াই জল দিয়ে একটাই কথা বলেছিল ওরে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে কৃষ্ণ রে এই কদল বৃক্ষের গাছ আমি এখানে রোপণ করলাম
গাছের ফল হবে সেই ফল আগে তোকে সেবা দেব তারপর আমরা সবাই সেবা করব আচ্ছা বাবা আপনারাই বলুন না আমরা কি পেরেছি ও মায়েরা আপনারাই বলুন না আমরা কি পেরেছি এমন ভক্ত হতে পথে যারা দেখি ঘরে এনে পুঁথে কোনো দিন বলেছে ভগবান ভগবান গো এই গাছের ফল আগে তোমায় সেবা দেব আমরা কিন্তু কোনোদিন বলতে পারি না পরাশরী মায় আমার সেই গাছ রোপণ করে তার গড়াই জল দিয়ে বলেছিল কৃষ্ণ রে যবে এই গাছে ফল হবে আগে আমি তোরে সেবা দেব তারপর সবাই সেবা করব যেতে যেতে একদিন পথে দেখা হয়ে গেছিল পরাশরের স্বামী বিদুর বিদুরের সঙ্গে কৃষ্ণের বিদুর পরাশরই বলেছিল স্বামীকে আচ্ছা স্বামী যদি কোনোদিন কৃষ্ণের সঙ্গে তোমায় দেখা হয় কৃষ্ণকে তুমি আমাদের গৃহে আসতে বলো তাই বিদুর কৃষ্ণকে দেখতে পেয়েই কৃষ্ণকে বলেছিল কৃষ্ণ কৃষ্ণ রে ওরে কৃষ্ণ তুই কি আবার গৃহে যাবি না রে কৃষ্ণ কি বলেছিল জানো বাবা কৃষ্ণ বলেছিল আমি যাব না আরে কৃষ্ণ চলেছে দুর্যোধনের রাজা প্রাসাদে নিমন্ত্রণ খেতে যখনই বললেন আমি যাব না সঙ্গে সঙ্গে বিদুর বলেছিল শোন কৃষ্ণ আজ তুই যখন বললি যাবি না তবে মনে রাখিস যতদিন না তুই নিজ গুণে করুণা করে যাবি আমার গৃহে ততদিন 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 তোকে আমাদের গৃহে যেতে বলবো না বলবো না বলবো না কৃষ্ণ চলে গেলেন আর এদিকেই পরাশরী বসে বসে নয়ন ধারায় ভগবানকে ডাকে আর বলে জয় রাধা রাম যায় কুঞ্জ বিহারী জয় রাধা রাম কৃষ্ণ রে একবার তুই দেখা রে কৃষ্ণ একবার করে আয় কুঞ্জ বিহারী জয় রাধা রামন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রামন জয় কুঞ্জ বিহারী জয় রাধা আমার গোপী জানা
জয় রাধা রাবণ রাবণ জয় কুঞ্জ বিহারী পরশুরী মায় আমার বাবা নয়ন ধারায় গন্ড ভাসিয়ে ডাকছে আর ওইদিকে দুর্যোধনের রাজপ্রাসাদে সোনার সিংহাসন স্বপ্ন থালা স্বপ্ন বাটি পঞ্চাশ ব্যঞ্জন আদি দিয়ে সেবার ব্যবস্থা করে দিয়েছে কৃষ্ণ এখনো সেবায় বসেছে আর বিদুর এসে পরাশরীকে বলছে পরাশরী পরাশরী কৃষ্ণ বলেছে সে আমার গৃহে আসবে না বেশ স্বামী তুমি কৃষ্ণ কি আমার গৃহে আসতে বলবে না যতদিন না নিজ গুণে করুণা করে কৃষ্ণ আমার গৃহে আসবে ততদিনই তুমি আসতে বলো না চলে গেলেন বিদুর স্নান করতে ওদিকে কৃষ্ণ সেবায় বসেছে আর এদিকে পরাশরী এই নয়ন ধারাই ভগবানকে ডাকছে দয়াময় একবার তুমি দেখা দাও একবার তুমি কৃপা করো একবার তুমি কৃপা করো একবার করুণা করো দয়াময় দুর্যোধনের রাজপ্রাসাদে সোনার সিংহাস পঞ্চাশ ব্যঞ্জন আদি দিয়ে সেবার ব্যবস্থা সেবাই বসেছে আর এদিকে পরাশরী চিৎকার করে ডাকছে কৃষ্ণকে কৃষ্ণ দেখা তোমার কাঁদে মন পা তোমার বিহনে কাঁদে মন দর্শন দাও ভগবান দেখা দাও ভগবান ও দেখা দাও ভগবান সেবাই বসেছে গো মা আর এই যে পরাশরী ডাকছে না পরাশরীর ওই চক্ষির জল ওই স্বপ্ন থালাই গিয়ে পড়েছে যেই না স্বপ্ন থালাই পড়েছে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে উঠলেন কৃষ্ণ এ কি কোন ভক্ত এমন করে ডাকে দুর্যোধনকে বলে উঠলেন দুর্যোধন বেআই মশাই আর আমি সেবা করতে পারবো না দাঁড়াও 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 আমি আসছি গো আমি আসছি স্বপ্ন থালা স্বপ্ন সিংহাসন ছেড়ে ছুটতে ছুটতে চলেছে পরাশরীর গৃহে আর এদিকে পরাশরী মায়া মায় ডাকছে সংসার কারাগার আছি সারা কো কেমনে পাইব বলো ওরা গাছর সংসার কারাগারে আছি সারা ও গো ভগবান সংসার কারাগারে আছি সারা কেমন পুজিব বল ওরা নাচর ছয় দিকে ছয়
পিব ভালো দর্শন দাও ভগবান ও গো ভগবান নিতাই গৌর হরি 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 ভগবান দর্শন দাও ভগবান দর্শন দাও ভগবান দর্শন দাও ভগবান ধারাই গন্ধ ভাষায় পরশনি মায়ামায় রাখছে আর এদিকে কৃষ্ণ সেই সোনার সিংহাসন ছেড়েই ছুটতে ছুটতে সেই পরশনির দ্বারে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিয়ে বলে উঠলে পিসিমা পরশ্বরী মায় আমার মন্দিরে ছিল যেই না পিসিমা ডাক্তার কটনে গেল তাড়াতাড়ি করে মন্দির থেকে বাইরে বেরিয়ে দরজা খুলে দেখে দ্বারে দাঁড়িয়ে আছে কৃষ্ণ 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 এতদিন পর এতদিন পর তুই আমার কাছে এলে তোরে আমি এত করে ডাকছি এতদিন পর তোরে মনে হলো তুই আমায় করুণা করবে এতদিন পর তোর মনে হলো তুই আমায় কৃপা করবে কৃষ্ণ তাড়াতাড়ি করে কৃষ্ণকে বক্ষে ধারণ করেছে কৃষ্ণ বলছে বড় খোদা পেয়েছে খেতে দাও আচ্ছা বলুন তো বাবা যার জন্য স্বপ্ন সিংহাসন স্বপ্ন থালা পঞ্চাশ ব্যঞ্জনাদি সেই রাজভোগ ছেড়ে আজকের এক ভিখারির ঘরে এসে আজকের এক কাগালির ঘরে এসে বলছে কিনা মা দুটো খেতে দাও বড় ক্ষুদা পেয়েছে মা বলছে কি দিয়ে তোরে সেবা দেব দেওয়ার মতো কিছু নেই ঘরে গিয়ে দেখে এক মুষ্টি খোদান্ন পড়ে আছে বাবা তাতে আবার পোকা ধরে গেছে সেই খুঁতটুকু নিয়ে ভালো করে ধৌত করে রন্ধন করলেন রন্ধন করে সেই যে কদলে বৃক্ষের গাছে বসিয়েছিল না ওমা তাতে ফল হয়েছে ফল পেকেছে সেই ফলের পচন ধরেছে তা ও কৃষ্ণের আসার সময় হয়নি আজ সময় হয়েছে কৃষ্ণের আসার সেই কাজ হতে একটি কদলের কাঁধি পেরে কলার কাঁধি পেরে কৃষ্ণকে কোলে বসিয়ে একটু করে খোঁদের ভাত বদনে দেয় আর একটা করে কলা ছাড়িয়ে কলার খসাটি কৃষ্ণের বদনে দেয় আর কলার শাস্তি মাটিতে ফেলে দেয় কোলে বসিয়ে একটু করে খুনের ভাত বদনে দেয় একটি করে কলা ছাড়িয়ে কলার খসাটি কৃষ্ণের বদনে দেয় আর কলার শাঁসটি মাটিতে ফেলে দেয় আচ্ছা মায়েরা ভগবান কি বলতে পারত না হ্যাঁ ওমা কেন তুমি আমার কলার খসা খাওয়াচ্ছ কে বাবা ভগবান কি পারত না বলতে কিন্তু ভগবান বলেনি কেন জানো ভগবান যে ভক্তের কাওয়া ভক্ত যাই দেয় ভগবান তাতেই সন্তুষ্ট ওদিকে বিদুর নদীতে স্নান করছে
কে যেন বলেছে বিদুরকে, ও বিদুর তুমি নদীতে স্নান করছো, কৃষ্ণ এসেছে তোমার গৃহে। বিদুর এই কথা শ্রবণ করে স্নান করে নিজের বসনটা ধৌত করছিল পরিধান করব বলে, কারণ তার অন্য কোনো বসন নেই যে সেই বসন পরিধান করবে, তাই সেই বসনটা ভালো করে নিকড়েই পরিধান করব বলে নিকড়াচ্ছিলেন। যেই না শুনেছে কৃষ্ণ এসেছে, সেই বাসনটা নিকড়াতে নিকড়াতে আর ছুটতে 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 নিজের গৃহে দাঁড়িয়ে দেখছে কি, পরাশরী কৃষ্ণকে কলা না খাইয়ে কলার খোসা খাওয়াচ্ছে, আরে কৃষ্ণকে কোলে বসিয়ে আছে। চিৎকার করে বিদুর বলে উঠলে, পরাশরী এ তুমি কি করছো, কৃষ্ণকে কলা না খাইয়ে তুমি কৃষ্ণকে কিনা কলার খোসা খাওয়াচ্ছ? পরাশরী মা আমার হেসে ফেললে, স্বামী গো আজকের না হয় কৃষ্ণ আমার কাছে, কৃষ্ণকে দেখে আমি আত্মহারা হয়ে কৃষ্ণকে কলা না খাইয়ে কলার খোসা খাওয়াচ্ছে। কিন্তু বলতে পারো স্বামী, তুমি কি পাগল হয়ে গেলে? নিজে যে বসনটা পরিধান করতে হয় সে কথা ভুলে গেলে? সেই কথা ভুলে গিয়েই আজকে তুমি উলঙ্গ হয়ে ছুটতে ছুটতে চলে এসো। তোমরা গাও রে কৃষ্ণ না, বলো বলো বসনটা যে পরিধান করে আসতে হয় সেই কথা তুমি ভুলে গেছ? সাথে সাথে বিদুর বলছে, শোনো শোনো অপরাশরী, কৃষ্ণ এসেছে এই খবরটা পেয়ে আমি পাগল হয়ে গেছি। কৃষ্ণ এসেছে এই খবরটা পেয়ে আমি আত্মহারা হয়ে ছুটতে ছুটতে আজ চলে এসেছি এই গৃহে। তবে কৃষ্ণ রে, তোর কাছে আমার এই একটাই অনুরোধ, আজ আমি এই বহির জগতের বসন খুলিয়া এসেছি বলে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই, তবে তুই আমাকে এই আশীর্বাদ কর রে কৃষ্ণ। যতবার এই জগতের বুকে আসব, যতবার এই পৃথিবীর বুকে আসব ওরে কৃষ্ণ রে, ততবার যেন আমার এই বাসনা বাসা খুলে আমার এই বাসনার বস যেন খুলে ফেলি, যেন বাসনা বাসনা আমি যেন বাসনার বস আমায় খুলে কৃষ্ণ রে, ওরে আবার কৃষ্ণ রে, আমায় বাসনা বাসন খুলে আমি
চাঁদহনের অভিলাষী বাসনার বাসনা যার কোলে ফেলি যুগে যুগে জন্মে জন্মে বাসনার বাসনা যার কোলে রাখি ওই চরণের দাস বাসনার বাসনা যার কোলে রাখি ওই চরণের অভিলাষী বাসনার বাসনা যার কোলে রাখি চরণ ছাড়া করিস না রে বাসনার বাসনা যার কোলে রাখি চরণ ছাড়া করিস না রে ওই চরণের অভিলাষী চরণ ছাড়া কিছু জানি না রে ওই চরণের অভিলাষী ওই চরণের দাস ওই চরণের অভিলাষী ওই চরণের দাস ওই চরণের হরি 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 চরণের দাস ওই চরণের অভিলাষী বাসনারে বসন যেন কুলে রাখি ওরে কৃষ্ণ রে তোর কাছে আমার কিছু চাওয়ারে নেই শুধু একটাই চাওয়া যেন বাসনারে বাসন তুই খুলে ফেলিস যুগে যুগে জন্মে জন্মে আহা যেন তোর চরণের দাস হয়ে থাকতে পারে তাই বলে ও মা ভক্তি দিয়ে যদি ভগবানকে ডাকা যায় তাহলে ভগবানকেই পাওয়া যায় তাই আজকের সেই রকমই একজন ভক্তের জীবনে কীর্তন করব আজকের এখানে লীলার বিষয়বস্তু সান্ধিপনিমণির অতিথি সেবা সান্ধিপনিমণির অতিথি সেবা কি মায়েরা সবাই বৃন্দাবনে গেছো হ্যাঁ বসে আছো তোমরা সবসময় ওই রকম বলো কেন গো বৃন্দাবনে বসে আছি যে আসবে সেই বলবে তোমরা আছো বৃন্দাবনে বসে আছো দেখতে পাবে তো বলবে কি মায়েরা আর একবার একটু ঘুরে আসা হবে একটু যাওয়া হবে বৃন্দাবনে হ্যাঁ কি বলছো মেরা মন পাঞ্চি মে বলে আগে মায়ের একটু জিজ্ঞেস করি যাবে কি মারা তো উড়বে বৃন্দাবন কি যাবে সবাই সবাই যদি বলো যাবো তাহলে যাবো তা না হলে যাবো না এখানেই থেকে যাও কি যাবে তো সবাই তাহলে একবার একটু ধ্বনি দেখি রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি তবু এই দাদা চোখে হাত দিয়ে আজ বলে না শ্যাম শুধু বললে মনা ফেটে যেত কি গো চলো চলো পাঞ্চি মেয়ে বলে হরি 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 বলে বৃন্দাবনে যাবো আরে বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাবো মেরা শ্যাম শ্যাম গাবো মেরা রাধে রাধে গাবো শ্যাম শ্যাম গাবো মেরা রাধে রাধে গাবো মেরা মন পাঞ্চি মে বলে একটু উলু ধরি মেরা মন পাঞ্চি মে বলে উড়ি বৃন্দাবনে যাবো বৃন্দাবনে লতায় পাথায় রাধে রাধে গাবো শ্যাম শ্যাম গাবো মেরা রাধে রাধে গাবো শ্যাম শ্যাম গাবো মেরা রাধে রাধে গাবো বৃন্দাবন মে সবাই মিলে সবাই বলতে হবে রাধে রাধে বলো বৃন্দাবন মে জোরসে বলতে হবে জোরে জোরে অনেক মায়েরা ভাবছে সন্ধ্যেবেলা ওই রাধে রাধে বললে ভালো হতো দুপুরবেলা কেন বলবো সারা দিন রাত বৃন্দাবনে বলতে হবে রাধে রাধে সন্ধ্যা কি আর দুপুরে কি বৃন্দাবনে গেলে ওই একটাই নাম রাধা রানী রাধা রানীর নাম ছাড়া কিন্তু কোনো গতি নেই এই দাঁড়াও দেখি আগে মায়েরা বলছে কি একবার শুনবো সবাই মিলে কই দেখি তালে 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 বৃন্দাবন মে দেখো যে মালসা করতে করতে জয়রাধে বলছে উনি উনি তো ধরে রেখেছে উনি জানে তো পারবে না আমি একটু ধরে রাই সবাই মিলে রাধে 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 বলো রাধে শ্যাম 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 বলো বলো বৃন্দাবন মে রাধে রাধে দেব বাবু শুধু রাধে আর রাধে শ্যামগুলো কি হারিয়ে গেছে নাকি না না শ্যাম হারিয়ে যায়নি শ্যাম সবাই আছে শ্যামগুলো কোথায়
এবার সবাই একটু সাম দেখি বলো বৃন্দাবন মে সাহাম সাম দেখা যা বলছে বলছে জানে বাবু জানে অত বলে কি হবে হাত দুটো শুধু এরকম থাকলে হয়ে যাবে না না আমার বাবারা ভাইরা বলে না বৃন্দাবন কি মহিমা প্যারা কই না জানে সব চো সারা রাধা নাম কি কই না জানে राधे 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 बोलो वृंदावन में राधे राधे वृंदावन में शाम शाम वृंदावन में राधे राधे বৃন্দাবনের রাস্তায় দাঁড়িয়ে আছে টিকিট কাটে নেন ভেতর ঢুকতে পারে না না ওরা টিকিট কাটবো বলে দাঁড়িয়ে আছে सारा राधा नाम की कोई ना जाने राधा नाम की राधा नाम की राधा नाम की चपले मेरा कोई ना जाने वृंदावन लताए पाबो राधे राधे गाबो मेरा शाम शाम गाबो मेरा राधे राधे गाबो बोलो राधे 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 बोलो शाम যতক্ষণ বলবে ততক্ষণ ছাত্ররা বলবে দেখো তুমি সেই রকম বলি হচ্ছে না মাস্টার মশাই বলবে ছাত্ররা তখন বলবে রাধা রানী কি যাই 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 এমা তিনবার করে বলতে হবে না না রাধা রানী সন্তুষ্ট হবে সবাই মিলে সবাই রাধা রানী কি বলে বাবা শ্যামচন্দ্র পাবি তো না রাধা রানী কি যাই 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 শুনে সুন্দর কি যাই যাই বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো मेरा मन पांची में बोल पूरी वृंदावन जाबो वृंदावन लताए पाबो राधे राधे बोल हरि 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 मेरा शाम शाम गाबो मेरा राधे राधे गाबो शाम शाम गाबो मेरा राधे राधे गाबो मेरा राधे राधे गाबो मेरा राधे राधे गाबो मेरा राधे राधे गाबो राधा राधी की श्याम सुंदर की श्याम सुंदर की श्याम सुंदर की ताले चलून एक बार वृंदावन लीलाय प्रवेश करा जाए वृंदावन अमा कि बोल छो श्याम सुंदर सारा दिच्छे कि बाबा तुम्हारा सारा दाओ नी সারা দিয়েছ তো মারা দেখেছ বলছে বলে স্বামীর সারা দেয়নি কই একবার জোর সে একটু বলুন তো সাব সুন্দর কি দেখেছ কত জোরে দিয়েছে সাব সুন্দর কি রাধা রানি কি না না একদম বলবে না সাব সুন্দর কি সারা দিয়েছে এবার হয়েছে তো রাধে রাধে অমা দেবর্ষি নারদ একদিন মনে মনে চিন্তা করলেন দেবর্ষি নারদ একদিন মনে মনে ভাবলেন যাই দেখি আমি বৃন্দাবনের মর্তভূমি পরিদর্শন করে আসি তাই বিনা যন্ত্রটি নিয়েই বিনায় তাম দিয়েই আজকের চলেছে কোথায় না বৃন্দাবনের মর্তভূমি পরিদর্শন করতে হরে মুরারি মধু কইত ভারি হরে মুরারি মধু কইত ভারি ওই না হরে মুরারি মধু কইত ভারি হরে মুরারি মধু কইত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ হরি নারায়ণ
বলতে 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 এখন চলেছে বৃন্দাবনের মর্তভূমি পরিদর্শন করতে। যেতে যেতে বাবা একটা মায়ের সাথে দেখা হয়ে গেল। সেই মাটা ও বাবা লালচে পাড়ের শাড়ি পরা, কপালে বড় সিন্দুরের টিপ দেওয়া, আমা চওড়া করে সিঁথিতে সিঁদুর দেওয়া, মাথায় বড় করে ঘোমটা দেওয়া। সেই মাটা এখন নারদকে দেখতে পেয়ে নারদকে ডাক দিলেন, ও নারদ, নারদ তুমি চলেছ মর্তভূমি পরিদর্শন করতে, তা নারদ তুমি বলতে পারো এই যে তুমি এত কৃষ্ণ নাম করো, হরি নাম করো, আচ্ছা বলো তো দেখি এই কৃষ্ণ নাম করলে, হরি নাম করলে শেষ জীবনের দশা কি হয়? প্রশ্ন করলেন বাবা, কি না কৃষ্ণ নাম করলে, হরি নাম করলে শেষ জীবনের দশা কি হয়? নারদ বলে আমি তো বলতে পারবো না, এই কৃষ্ণ নাম করলে হরি নাম করলে শেষ জীবনের দশা কি হয়। তবে শোনো শোনো শোনো, আমি চলেছি পিতা ব্রহ্মার কাছে, তা আমি পিতার কাছে গিয়ে জিজ্ঞেস করে আসতে পারি এই কৃষ্ণ নাম করলে হরি নাম করলে শেষ জীবনের দশা কি হয়। তাই দেবর্ষি নারদ বললেন, তুমি এখানে বসো, আমি যাব আর আসবো। এই বলে বিনা যন্ত্র নিয়ে বিনায় তান দিয়ে আজকের কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলেছে পিতা ব্রহ্মার। হে মুরারি, হে মুরারি রে, হে মুরারি, হে মুরারি রে, হে মুরারি রে, হে মুরারি রে। চলেছে গো মা কোথায়? পিতা ব্রহ্মার কাছে। পিতা ব্রহ্মার কাছে উপস্থিত হয়ে বললেন, নারায়ণ 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 নারায়ণ। এ কেউ নারদ তুমি এসেছো? বলো বাবা একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে প্রশ্নটা এমন কিছু নয়, প্রশ্নটা এটাই যে কৃষ্ণ নাম করলে, হরি নাম করলে শেষ জীবনের দশা কি হয়। পিতা ব্রহ্মা বলে, বলে আমি তো জানি না, কৃষ্ণ নাম করলে, হরি নাম করলে শেষ জীবনের দশা কি হয়। বলে তুমি জানো না, তবে জানেটা কে? বলে শোনো শোনো শোনো, একজন জানলে জানতে পারে, যে দিবানী শ্রীকৃষ্ণ গুণগান গায় আর এই হরি নামের জন্য পাগল, হরি নামের জন্য গৃহ ত্যাগ করে আজ শ্মশানবাসী। আমা কৃষ্ণ নামের জন্য আজ শ্মশানবাসী কে গো? আ মহাদেব। গাঁজা ভান খাই কে? মহাদেব। আচ্ছা গাঁজা ভানের কথা বললে মহাদেবের নাম ওঠে কেন? জগতে কি আর কেউ গাঁজা ভান খায় না নাকি? হ্যাঁ একটু বেশি খায়, তাই তো? আহা হা, তাই বলে চলো চলো যাই এইবার শিবশম্ভুর কাছে। তাই চলেছে, ওম নমো শিবায়, 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 ওম নমো শিবায়। সত্যম শিবম সুন্দরম, 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 এ ওম নমো শিবায়, 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 ওম নমো শিবায়। শ্মশানে উপস্থিত আমা দেখছে কি ভোলানাথ আমার পড়ে আছে,
আহা তাই আবার বলছে হর হর বম বম শিবায়ম হর হর বম বম শিবায়ম হর হর বম বম শিবায়ম হর হর বম বম শিবম নম শিবায়ম দেখো তো দেখি কে এসেছে মামা দেখছে কি নারদ আর ব্রহ্মা এগিয়ে কি তোমরা এসেছো বলে শোনো শোনো আমি মর্ত্যভূমি থেকে আসছিলাম এক মায়ের সাথে দেখা সেই মামাকে প্রশ্ন করেছে যে কৃষ্ণ নাম করলে শেষে জীবনের দশা কি হয় তাই তোমার কাছে এসেছি তুমি তো দিনরাত কৃষ্ণ নাম করো বলে আই যে আমি দিনরাত কৃষ্ণ নাম করতে পারি হরি নাম করতে পারি তবে আমি বলতে পারবো না যে এই কৃষ্ণ নাম করলে হরি নাম করলে শেষ জীবনে দুর্দশা কি হয় বলে আমি জানি না পিতা ব্রহ্মা পিতাও জানে না শিবশম্ভু তুমিও জানো না তাহলে জানেটা কি বলে জানলে একজন জানতে পারে জানলে একজন জানতে পারে কে অবাবা সেটা কে গো আমা সেটা কে সেটা হলো স্বয়ং নারায়ণ বিষ্ণু দেবতা তা বলে চলো 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 যাই দেখি এইবার তার কাছে তাই পিতা ব্রহ্মা নারদ আর শিবশম্ভ তিনজন চলেছে কোথায় বিষ্ণু দেবতার কাছে উপস্থিত হয়ে বললে নারায়ণ 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 বলে নারদ তুমি ও বাবা তুমি বলো দেখি কিসের জন্য আমরা এসেছি পিতা ব্রহ্মাকে বলছে পিতা ব্রহ্মা বলে আই নারদ তুই বল ঠিক আছে আমি বলছি প্রভু একটি সন্দেহ নিয়ে এসেছি একটাই প্রশ্ন কৃষ্ণ নাম করলে হরি নাম করলে শেষ জীবনের দশা কি হয় এটাই তুমি বলে দাও বলে ও নারদ আমি জানি না কৃষ্ণ নাম করলে হরি নাম করলে শেষ জীবনের দশা কি হয় বলে ও প্রভু আমি জানি না পিতা ব্রহ্মা জানে না শিবশম্ভু জানে না তুমি বলছো তুমি জানো না তবে কে জানে এই কৃষ্ণ নাম করলে শেষ জীবনের দশা কি হয় বলে জানলেই একজন জানতে পারে বলে সেই থেকেই তো শুনছি জানলে একজন জানতে পারে জানলে একজন জানতে পারে তাই একজনটাকে বলে জানলে একজনও জানতে পারে তবে সেটা কে জানো তবে শোনো শোনো মথুরা জেলা অন্তর্গত অবন্তীনগর গ্রাম সেই গ্রামে আমার এক ভক্ত বাস করে নাম হলো সান্ধিপনিমণি জানলে সেই জানতে পারে কৃষ্ণ নাম করলে হরি নাম করলে শেষ জীবনের দশা কি হয় তাহলে চলো চলো যাই তার কাছে বাবা এই সান্ধিপনি মনিটা কেমন ভক্ত গো এ না প্রতিদিন প্রভাতকালে উঠে স্নান করে স্নান করবার পর সেই ভিজে কাপড়ে তার গৃহের দ্বার দেশে দাঁড়ায় গৃহের দ্বার দেশে দাঁড়িয়ে দাঁড়িয়েই নয়ন ধারায় গন্ধ ভাষায় কেবলমাত্র একটি কথা বলে দয়াময় আমি তোমার কাছে কিছু চাই না শুধু তুমি অতিথি সেবা করবার জন্য দুইজন অভুক্ত অতিথি আমার দ্বারে পাঠিয়ে দাও আর সেই অভুক্ত অতিথির সেবা দিয়ে আজ আমি আমাদের জীবন ধন্য করি এইভাবে নয়ন ধারায় ভগবান আমি কবে যাব বিষয় ছেড়ে
मधुर बृंदाव कृष्ण नामे कादिबे कबे अमार पुराव कृष्ण नामे कादिबे कबे अमार पुराव आमी कबे जाबो विषय छेड़े कबे जाब विषय छेड़े ओई नाम मधुर बृंदाव कृष्ण नामे कादिबे कबे अमार पुराव ओई नाम कृष्ण नामे कादिबे कबे अमार पुराव गुरु नाम दिखती दिखती तो कत काल पार हो गल से मायर कोले बसे बसे से ही तुम्हार नाम कर गायर चामा अलगा गल दाद पड़े गल चूल पेके गल ओको करो नाम ताओ कि तुम्हार आसार समय हलो ना गो ताओ कि तुम्हार आसार समय हलो ना आगो दाय आलाम कृष्ण नामे रे नामा बोली कृष्ण नामे कृष्णयामार कालो सोना बनमालीना कृष्ण नामे कादिबे कबे अमार पुराव निदाई गौर हरि 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 नामे कादिबे कबे अमार पुराव ओइना कबे जाबो विषय छेड़े ओइना मधुर बृंदाव गौर एल घरे तेल घरे रे गौर एल घरे तेल घरे रे ओरे शांतिपुर डुबु डुबु नदे बासी गण रे शांतिपुर डुबु डुबु नदे बासी गण अरे गौर एल ना गौर एल घरे तेल घरे रे गौर एल घरे तेल घरे रे शांतिपुर डुबु डुबु नदे बासी गण रे शांतिपुर डुबु डुबु नदे बासी गण रे गौर एल मारे सबाई एक उलुधने আমার গৌর এলো ঘরে আমার নিতাই এলো ঘরে রে গৌর এলো ঘরে আমার নিতাই এলো ঘরে রে
শান্তি করে ডুবো ডুবো নদেবাসী গণ রে, শান্তি করে ডুবো ডুবো নদেবাসী গণ। আরে গৌর এলো ঘরে আমার নিতাই এলো ঘরে রে, গৌর এলো ঘরে আমার নিতাই এলো ঘরে রে, শান্তি করে ডুবো ডুবো নদেবাসী গণ রে, শান্তি করে ডুবো ডুবো নদেবাসী। আরে সচি মায়ে সচি মায়ের কোলে লয়ে গৌর এলো ঘরে রে, সচি মায়ের কোলে লয়ে গৌর এলো ঘরে রে, শান্তি করু ডুবু ডুবু নদে বাসি গণ রে, শান্তি করু ডুবু ডুবু নদে বাসি গণ। আরে গৌর এলো এ গৌর এলো ঘরে আমার নিতাই এলো ঘরে রে, গৌর এলো ঘরে আমার নিতাই এলো ঘরে রে, শান্তি করু ডুবু ডুবু নদে বাসি গণ রে, শান্তি করু ডুবু ডুবু নদে বাসি। আরে সচি মায়ের কোলে লয়ে গৌর এলো ঘরে রে, সচি মায়ের কোলে লয়ে গৌর এলো ঘরে রে, শান্তি করে ডুবু ডুবু নদে বাসি গণ রে। গৌর এলো ঘরে আমার নিতাই এলো ঘরে রে, গৌর এলো ঘরে আমার নিতাই এলো ঘরে রে, শান্তি করে ডুবু ডুবু নদে বাসি গণ রে, শান্তি করে ডুবু ডুবু নদে বাসি গণ রে। শান্তি করে ডুবু ডুবু নদে বাসি গণ রে, শান্তি করে ডুবু ডুবু নদে বাসি। না সচি মায়ের সচি মায়ের কোলে লয়ে গৌর এলো ঘরে রে, সচি মায়ের কোলে লয়ে গৌর এলো ঘরে রে, শান্তি করু ডুবু ডুবু নদে বাসি গণ রে, শান্তি করু ডুবু ডুবু নদে বাসি। গৌর এলো গৌর এলো ঘরে আমার নিতাই এলো ঘরে রে, গৌর এলো ঘরে আমার নিতাই এলো ঘরে রে, শান্তি করু ডুবু ডুবু নদে বাসি গণ রে, শান্তি করু ডুবু ডুবু নদে বাসি। সচি মায়ের সচি মায়ের কোলে লয়ে গৌর এলো ঘরে রে, সচি মায়ের কোলে লয়ে গৌর এলো ঘরে রে, শান্তি করু ডুবু ডুবু নদে বাসি গণ রে, শান্তি করু ডুবু ডুবু নদে বাসি গণ। শান্তি করু ডুবু ডুবু নদে বাসি গণ রে, ডুবু 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 নদে বাসি গণ রে, শান্তি করু ডুবু ডুবু নদে বাসি গণ রে, নিদাই গৌর হরি 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 নদে বাসি গণ রে। সন্ধিমণি মনে অমা এদিকে কি করি গো, নয়ন ধারায় গন্ধ ভাসায়ে আজকের দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে সেই ভিজি কাপড়ে। ওগো করুণাময়, আমি তোমার কাছে কিছু চাই না, তুমি শুধু দুইজন অভক্ত অতিথি আমার দ্বারে পাঠাও, সেই অতিথিদের সেবা দিয়েই আজকের আমি আমার জীবন ধন্য করি। তাই নয়ন ধারায় গন্ধ ভাসায় সন্ধি মনে মনে কাঁদে। আর এদিকেই দেবর্ষি নারদ, পিতা ব্রহ্মা, মহেশ্বর, বিষ্ণু দেবতা চারজনেই অমা বলে এই বেশে গেলে চলবে না, চলো চলো আজকের আমরা ছত্র বেশ ধারণ করি। ভক্তের লাগি ভগবান আমার এইবার ছত্র বেশ ধারণ করলে, ছদ্মবেশ ধারণ করি হাতে নিলেন একটি লাঠি, অমা হাতে নিলেন লাঠি, ছদ্মবেশ ধারণ করেই এইবারে চললেন ভগবান। কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ছদ্মবেশ ধারণ করলেন, হাতে নিলেন লাঠি, ভক্তের লাগি ভগবান আমার হাতে লাঠি নিয়েই
আজকের চললেন কোথায় ভক্তের দ্বারে ভক্তকে পরীক্ষা করবার জন্য আর এইদিকে সন্ধিপনি বনিয়াবা অতিথি সেবা করবার পর মন্দির মাঝে গিয়ে এইবার ভগবানের চরণে বসে বসে ভগবানকে ডাকছে অমা ভগবানের চরণে গিয়েছে ভগবানের সেবা দেব বলে চরণ তলে বসে চরণে ফুল তুলসী পত্র দিয়েছে আর এক চরণে ফুল তুলসী পত্র দেবে নয়ন ধারাই কাঁদছে আর এদিকেই চারজন অভক্ত অতিথি তার গৃহের দ্বারে এসেই চিৎকার করে ডাক দিয়ে বলে উঠলে মনিবা মনিবর মনিবর বলে চিৎকার করে ডাক দিলে মন্দির মাঝে ভগবানকে ডাকছিলেন যেই না মনিবর ডাক তার কণ্ঠে প্রবেশ করলে ভগবানের সেবা ত্যাগ করে ছুটতে ছুটতে আজকের দ্বারে গিয়ে দেখতে পেলেন কি দ্বারে দাঁড়িয়ে আছে চারজন অভক্ত অতিথি ওগো বড় ক্ষুধা পেয়েছে দাও না খেতে খুদারে জ্বালা আর যে সইতে পারে না গো আমায় দুটো খেতে দাও আমাদের খেতে দাও অমা যখনই বললেন আমাদের খেতে দাও করলেন কি তাড়াতাড়ি করে ভগবান সেবা ছেড়ে দিয়ে আজকের চারজন বৈষ্ণবকে নিজ গৃহের মধ্যে নিয়ে গিয়ে বসার আসন করে দিলেন বসার আসন করে দিয়ে সেখানে বসিয়েছে চরণ ধৌত করে দিয়েছে চরণ ধৌত করে দিয়ে বসিয়ে নিজ গৃহেও গিয়ে দেখতে পাই কি নিজ গৃহে গিয়ে দেখতে পাই এক মুষ্টি চাউল তার নেই গৃহে চিৎকার করে ডাক দিলেন তার একমাত্র ছেলে নাম হলো বটু বটু হরে বটু রে একমাত্র ছেলে নাম হলো বটু ভালো নাম হলো মধুমঙ্গল অমা ভালো নাম মধুমঙ্গল ডাক নাম হলো বটু যেই না বাবা গৃহে চাল ডাল দেখতে পেল না চিৎকার করে ডাক দিল তার ছেলে বটুকে বটু ছুটতে ছুটতে সে বাবাকে বলছে বাবা ও বাবা তুমি আমায় ডাকছো কেন বটু রে চারজন অভুক্ত অতিথি আমার গৃহে গৃহের মধ্যে এক মুষ্টি চাল নেই ওরে ওরে বাবা রে চাল ডাল ছিল সেই চাল ডালগুলো গেল কোথায় বলো বাবা চাল ডাল কি হয়েছে আমি কি করে বলবো আমি তো জানি না চাল ডাল কি হয়েছে ওরে তুই জানিস না চাল ডাল কি হয়েছে না বাবা না আমি জানি না চাল ডাল কি হয়েছে কি হবে এখন চারজন অভুক্ত অতিথি আমার গৃহে বসে আমি কি দিয়ে তাদের সেবা দেব সেবা দেবার মতো আজ তো আমার গৃহে কিছু নেই ছোট্ট বটু তখন বাবাকে বলছে বাবা গো ভিক্ষার ঝুলি তুমি আমায় দাও আমি যাই নগরে ভিক্ষা করতে আমি নগর হতে ভিক্ষা করে এনে তোমায় দিই আরে তুমি তুমি সেই ভিক্ষা নিয়ে সুন্দর করে রন্ধন করে আজকের বৈষ্ণব সেবা দাও না না বটু না তুই তুই যাবে ভিক্ষা করতে হতে পারে না বটু হতে পারে না তোকে ভিক্ষা করতে যেতে দিতে পারি না রে তোকে ভিক্ষা করতে যেতে দিতে পারি না
এতটুকু ছেলে আজ তুই কিনা যাবি ভিক্ষা করতে? ও বাবা, তাতে কি হয়েছে? আজকে তুমি বেঁচে আছ, আজকে মা বেঁচে আছে, তাই আমায় ভিক্ষাই যেতে দিচ্ছ না। কিন্তু ভেবে দেখেছ, যেদিন এই জগতের মাঝে আমি একা থাকব, যেদিন এই জগতের মাঝে তুমি থাকবে না, বাবা থাকবে না, সেদিন কি আমি ভিক্ষা করে অতিথি সেবা দেব না? দাও দাও তুমি ভিক্ষার ঝুলি আমায়, আজ আমি যাই ওই নগরে ভিক্ষা করিতে। দেখছ মা শিক্ষাটা ছেলেটা? কি বাবা, আমাদের ছেলে মেয়েদের আমরা এমন শিক্ষা দিতে পেরেছি, এমন শিক্ষা আমরা দিতে পারিনি। মায়ের কোলে ছেলে মেয়ে বড় হলো, বাবা ছেলেকে সকাল হলো হরলিক্স কমপ্লান খাইয়ে পাঠিয়ে দিলাম টিউশনি, টিউশনি থেকে এলো আবার খাইয়ে স্নান করে মা পাঠিয়ে দিলাম স্কুলে, স্কুল থেকে এলো আবার পড়ায় বসিয়ে দিলাম। ছেলে বড় হবে, চাকরি করবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, কি তাই না? কিন্তু আমরা একবার সেই ছেলেটাকে ডেকে একবার কি আমরা তাকে বলতে পেরেছি, খোকারে স্নান করবার পর জ্বালাই রে খটি টানিয়ে তুলসী তলায় একটু জল দিয়ে বল, গবে পরে গোবিন্দ আমার বলিতে যা কিছু আছে, যা কিছু আছে সকলে দিয়েছি ও চরণে, ও চরণে সেটুকু আমরা বলতে পারলাম না। ছেলেটাকে হাতে ধরে সন্ধ্যার সময় মন্দিরে নিয়ে গিয়ে বলতে পারলাম না, রেখো কারে একবার তুই ভগবানের চরণে বসে বল, হা ভগবান একবার তুমি কৃপা করো। শুধু আমার 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 করে জগৎ কাটিয়ে দিলা, আর কত একবার প্রাণ ভরে তাকে ডাকতে পারলাম না গো। আমার শুধু আমার আমার করে মা কাটিয়ে দিলাম গো, একবার আমরা তার চরণে বসে তাকে ডাকতে পারলাম না। আহা, কিন্তু এই ছেলেটা দেখো আজকের বাবাকে বলছে কি, বাবা ভিক্ষার ঝুলি আমায় দাও, আমি যাব নগরে ভিক্ষা করি। তুমি রাখো শিহরি বংশীধারি, তুমি রাখো শিহরি দর্শন দে দেখাবে আমারে বলো।
ছোট্ট ছেলেটা বাবাকে বলছো, বাবা ভিক্ষার ঝুলি তুমি আমায় দাও, আমি যাব ভিক্ষা করতে। বলে তুই যাবি, তুই পারবি ভিক্ষা করতে? বলে হ্যাঁ বাবা, আমি ভিক্ষা করতে পারবো। দাও 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 ভিক্ষার ঝুলি তুমি আমায় দাও। মীরাকে দিয়েছিল দেখাই, বেশি দূর যাস না, চলো। রাধাকে দিয়েছিল ভালোবাসা, ওই না মীরাকে দিয়েছিল দেখারি আশায়, রাধাকে দিয়েছিল ভালোবাসায়। ওই না কাঁদে গো সারে বজনে, কাঁদে গো নীরাজনে তোমার আশায়। আমারে বলো নিতাই গৌর হরি 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 বল, ওগো গিরিধারী, ওগো গিরিধারী, ওগো মুরারী, আমারে বলো কাঁদাবে কাঁদাবি, আমারে বলো কাঁদাবে কাঁদাবি, আমারে বলো কাঁদাবে। ছোট্ট ছেলেটা বলছে, বাবা গো ভিক্ষার ঝুলি আমায় দাও, আমি যাব নগরে ভিক্ষা করতে। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, বেশি দূর যাস না, তুই কাছাকাছি থেকে ভিক্ষা করে নিয়ে চলে আসবি। কি করলেন? ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ছোট্ট ছেলে চলেছে ভিক্ষা করতে। বাবাকে বলছো, বাবা বাবা শোনো 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 শোনো, আমি ভিক্ষায় যাব, কিন্তু আগে আমাদের যে মন্দিরে মদন গোপাল আছে না, ওই মন্দিরের মদন গোপালকে আগে পূজা দিই, আগে প্রণাম করি, তারপর আমি যাব। মদন গোপালের কাছে গিয়ে বলে, ও গো মদন গোপাল, গোপাল ও মদন গোপাল, জীবনে যেই কাজ করি সেই কাজ তোমায় জানিয়ে করি, আজ ভিক্ষায় যাচ্ছি প্রথমবার, তুমি আশীর্বাদ করো মদন গোপাল, আমি যেন জয়ী হয়ে ফিরে আসিতে পারি। আহা, এই আশীর্বাদ তুমি আমায় করো। মদন গোপালের চরণে বাবা প্রণাম জানাচ্ছে। আর ওদিকে মদন গোপাল, ও বাবা ভগবান তো তার গৃহে বসে আছে, তাই ভগবান কি করেছে, নিজের অঙ্গ হতে বটুর মতো দেখতে একজন বটু সৃষ্টি করলেন। আমা বটুর মতো দেখতে একজন বটু সৃষ্টি করলেন, একজন বটু সৃষ্টি করেই ওই যে এই বটু ভিক্ষায় যাওয়ার আগে ওই বটু গিয়ে নগর থেকে ভিক্ষা করে নিয়ে এখন চলে এসেছে। এইবার এই বটু ভিক্ষার ঝুলি স্কন্ধে লয়ে আজকের নগরে নগরে গিয়ে বলছে, অগনগরবাসী দাও দাও তোমরাই আমার কিছু ভিক্ষা দাও। আজ গৃহে চারজন অভক্ত প্রশ্নব বাসা, আমি যে তাদের সেবা দেব অগনগরবাসী, দাও দাও তোমারাই আমার কিছু ভিক্ষা দাও। এই এই ছেলে বাবা যেই না বলেছে দাও দাও কিছু ভিক্ষা দাও, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এই এই ছেলে, এই এই এই, সকাল হলো তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, কিছুক্ষণ আগে তুই ভিক্ষা করে নিয়ে গেলি,
আবার তুই এসেছিস ভিক্ষা করতে? এই তোরা কি ব্যবসা করছিস নাকি রে? এই তোরা কি ব্যবসা খুলে বসেছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। ও বাবা, এক ছেলে যদি বারবার করে ভিক্ষা করতে যায় বলবে না? হ্যাঁ, তাই আজকে বল চাই, ব্যবসা খুলে বসেছিস, কেউ ভিক্ষা দেব না, বের হয়ে যা। ছোট্ট বটু বলছে, বলে না গো, আমি তো ভিক্ষা করতে কোনো দিন আসি নাই, জীবনে প্রথমবারেই এই ভিক্ষা করতে এসেছি। বলে মিথ্যে বলবি না, কিছুক্ষণ আগে তুই ভিক্ষা করে নিয়ে গেলি, আবার বলছিস তুই জীবনে কোনো দিন ভিক্ষা করতে আসিস নাই। আরে আরে আরে, কিছুক্ষণ আগে আমি ভিক্ষা করে নিয়ে গেছি? বলে হ্যাঁ, কিছুক্ষণ আগে তুই ভিক্ষা করে নিয়ে গেছিস, বলে আমি তো আসি নাই। ও বাবা, নগরবাসীরা যা বলছে ঠিক, বটু যা বলছে ঠিক, কারণ বটু তো জানি, বটু তো কোনোদিন ভিক্ষায় আসেনি, প্রথমবার এসেছে। কিন্তু নগরবাসীরা তারা যা বলছে ঠিক, কারণ বটুর মতো দেখতে একজন এসে সে তো ভিক্ষা করে নিয়ে গেছে, কি তাই না? তাই বলছে আমরা কেউ তোকে ভিক্ষা দেব না, বেরিয়ে যা। দুরু দুরু করে যখন বের করে দেয়, ছোট্ট বটুই আমার নয়ন ধারায় কেঁদে কেঁদে বলে, ওরে কৃষ্ণ কৃষ্ণ রে কৃষ্ণ, জীবনে যদি কোনোদিন আমি অতিথির সেবা নাই বা করিতে পারিলা, এ জীবন রেখে তো আমার কোনো কাজ নেই, এই জীবন আমি ওই নদীর জলে বিসর্জন দেব। তাই চলেছে নদীর জলে প্রাণে বিসর্জন দেবার জন্য। ভগবান মানে মানে করে, ভগবান ভাবে, ভক্ত যদি নদীর জলে প্রাণ বিসর্জন দেয়, দয়াল নামে যে বড় কলঙ্ক হয়ে যাবে। তাই বলছে, বলে ওকে মারতে দিলে তো হবে না, ছোট্ট পক্ষী রূপ ধারণ করেই বটুর সম্মুখ থেকে চলেছে। আর বলছে, এই বটু, এখানে ভিক্ষা পাসনি তা কি হয়েছে? তুই চলে যা বৃন্দাবনে, দেখবি বৃন্দাবনে গেলে ভিক্ষা পাবি। তাই চলেছে আর বদনে কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে, আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম, রাধা নাম গাইব কৃষ্ণ নাম, আমি বৃন্দাবনে পথে পথে গাইব কৃষ্ণ নাম, আমি গাইব রাধা, ও আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, রাধা নাম গাইব কৃষ্ণ নাম, বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম, আমি গাইব কৃষ্ণ নাম। ঘুচে যাবে মনের কালি, ওই না পূর্ণ হবে মনস্কা, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, রাধা নাম গাইব কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম গাইব রাধা নাম। আমার ভিক্ষার জন্য কাঁধে নিয়ে আজকের যমুনার তীর ধরে চলেছে, যমুনা পার হব বলে। কেন? অতিথি সেবা তো দেবে, বলেছে ছোট্ট পক্ষী এখানে ভিক্ষা পাবে না, বৃন্দাবনে গেলে ভিক্ষা পাবে। তাই আজকের মনের আনন্দে গাইতে গাইতে চলেছে বৃন্দাবনের পথের দিকে। আহা, জীবনটাকে কাটিয়ে দিলা বাজে কাজের ভিড়ে, ওই আমি জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে, অন্তিমেতে চারে হারালাম, ওই না অন্তিমেতে
ওই না জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজে রে। কি ভাইরা আজকে বলছে কি জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভেড়ে। ছোট ছেলেটা বলছে আমার এই যে আমাদের সংসার সংসারের কাজ এই মিছে মায়ায় মিছে সংসারে জীবনটাকে না লাগিয়ে যদি সেই কাজে নিজেদেরকে উৎসর্গ করতে পারতাম কি মায়েরা আমাদের জীবনটা কি এইভাবে এলোমেলো হয়ে পড়ে থাকতো কোনোদিন পড়ে থাকতো না। বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা ওরে মনরে গাইব হরি 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 আমার আগুন পাগল মো গাইব রাধা নাম ও রাধা নাম গাইব কৃষ্ণ নাম ও কৃষ্ণ নাম গাইব রাধা নাম। ছোট্ট বটু আমার চলেছে গো কোথায় না সেই বৃন্দাবনের দিকে। বৃন্দাবনে যেতে গেলে তো বাবা যমুনা নদী পার হতে হবে। যমুনা নদী পার হতে হবে তা যমুনা নদীটা পার হই কেমন করে আর একটু কম আমা যমুনা নদী পার হই কেমন করে। তাই আজকের যমুনার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যমুনা নদী পার হব কেমন করে। এই বলে যেই না যমুনায় পা দিয়েছে না যমুনা এমন একটা ঢেউ দিয়েছে যে যমুনা একুল থেকে ছোট্ট ছেলেটা ওই কুলে চলে যাচ্ছে। যমুনার জলে নেমে বাবা যেই না দাঁড়িয়েছে যমুনার এমন ঢেউ দিয়েছে যমুনার একুলে থেকে ওকুলে চলে গেছে। তাই ছেলেটা ওই কুলে উঠে আজকে প্রথম চললেন কোথায় না মা যোগ মায়ার দ্বারে। মা যোগ মায়ার দ্বারে গিয়ে বলে উঠলেন ভিক্ষং দেহি ভিক্ষং দেহি ভিক্ষং দেহি। যখনই বললেন ভিক্ষাং দেহি সাথে সাথে মা আমার বাইরে বেরিয়ে এসে বলছে এই এই ছেলে এতটুকু ছেলে আজকে তুই এসেছিস কিনা ভিক্ষা করতে এতটুকু ছেলে তুই এসেছিস ভিক্ষা করতে। বলে ওগো আমি ভিক্ষা করতে এসেছি বটে কিন্তু আমার জন্য ভিক্ষা করতে না আমার বাবা মার সেবার জন্য ভিক্ষা করতে না আমি এসেছি কার জন্য ভিক্ষা করতে জানো আমার গৃহে চারজন বৈষ্ণব বসা সেই বৈষ্ণবদের সেবা দেবার জন্য আজকে এসেছি তোমার দ্বারে ভিক্ষা করতে। বেশ এতটুকু ছেলে আজকে তুই তুই করবি কিনা বৈষ্ণব সেবা আয় আয় বাবা আয় আয় তাড়াতাড়ি করে আমার চাল ডাল নেই চাল ডাল রন্ধন করবার যা কিছু লাগে সমস্ত কিছু দিয়ে একটি পোটলা করে আজকে ওই ছোট্ট বটুর মস্তকে তুলে দিয়েছে। আরে ছোট্ট বটু সেটি মস্তকে করে নিয়ে বদনে গাইতে গাইতে চলেছে পথ চলিতে নাম বলিতে গাইব তোমার দেওয়ানা কৃষ্ণ নাম হরি নাম শুধু গাইব তোমার দেওয়ানা কৃষ্ণ নাম হরি নাম গাইব তোমার দেওয়ানা ওরে নামে নামে রে কৃষ্ণ নাম
হরি নাম কত চলিছে নাম বলেছো পথ চলিতে নাম বলিতে কত চলিছে নাম বলিছে কভরে শাসে কভরে শাসে কভ সংকটে কভ বিপদে কভনে শাসে কভ বিশাসে কভ সংকটে কভ বিপদে কভরে শাসে কভ বিশাসে কভ সংকটে কভ বিপদে শুধু গাইব তোমার দিওয়ানা কৃষ্ণ নাম হরি নাম শুধু গাইব তোমার দিওয়ানা কৃষ্ণ নাম হরি নাম হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই মিলে হরে রাম 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 হরে হরে হে হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে গাই গৌর হরে 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 ও হরে রাম 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 হরে হরে ও শুধু গাইব তোমার দিওয়ানা ও কৃষ্ণ নাম ও হরি নাম কৃষ্ণ নাম হরি নাম ও কৃষ্ণ নাম ও হরি নাম কৃষ্ণ নাম ও হরি নাম বিদায় গৌর হরি 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 কৃষ্ণ নাম ও হরি নাম ওমা ছোট্ট ছেলেটা কি করেছে গো চাল ডালের পোটলাটা নিয়ে আজকের মাথায় করি বাবা চলেছে কোথায় না যমুনার ঘাটে যমুনা পার হব বলে আর এই দিকে ভগবান আমার মনে মনে চিন্তা করলেন বলো বটু প্রথম পরীক্ষা নিয়েছি তোমার মূর্তি ধারণ করে এইবার পরীক্ষা নেব অমায়রা কি রূপ ধারণ করেছে একটি কচ্ছপ রূপ ধারণ করেছে একটি কচ্ছপ রূপ ধারণ করে সেই যমুনার ঘাটে গিয়ে আ বাবা যমুনার জলে নিজের মুন্ডুটা চেপে আজকের ভগবান বসে আছে পরীক্ষার জন্য দেখছ ভক্তকে পরীক্ষা করবার জন্য ভগবান আমার যমুনার ঘাটে অতি কষ্ট করে জলের মধ্যে নিজের মুন্ডুটা চেপে বসে আছে কেন বলুন তো এত কষ্ট করে কেন ভগবান বসে আছে তার কারণ কি তার একটাই কারণ ভক্ত চরণ ধুলি পাওয়ার আশা ভগবান বলে সবাই তো আমার নাম করে উদ্ধার পেয়ে যায় কিন্তু আমি কিসে উদ্ধার পাবো ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত জনে নামে রেখেছে বাঞ্ছা কল্প তরু ভক্ত যখন সেবাই বসে আমায় দিয়ে খায় আমায় দিয়ে খায় আরে ভক্ত সেবা না হইলে দিনটি আমার উপবাসে চলে যা বলে ভক্ত আমার সব ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু ভক্ত যখন সেবায় বসে আমায় দিয়ে খাই ভক্তের সেবা না হইলে দিনটি আমার উপবাসে চলে যায় কিন্তু সেই ভক্ত সে তো আমার নাম করলে উদ্ধার হয়ে যায় আমি কিছু উদ্ধার হব
বলে আমার উদ্ধার হবার জন্য যে একটাই মাত্র জিনিস প্রয়োজন সেটা হলো আমার ভক্ত চরণ ধুলা। ভক্ত চরণ ধুলা না হলে তো আমি উদ্ধার পাবো না। তাই ভক্তের চরণ ধুলা পাওয়ার লাগিরে ভগবান আমার বসে আছে যমুনার ঘাটে অতি কষ্ট করে। কি বাবা, ভগবান যদি এমনি এসে বলে এই যে এই যে আমায় চরণ ধুলি দাও, কি বাবা আমরা দেব? হ্যাঁ, কি মায়েরা দেব ভগবানকে চরণ ধুলি? কোনো মতে দেব না, কারণ পাপের ভয় আছে, সেই পাপের ভয়ে কোনো দিন আমরা চরণ ধুলি দেব না। তাই ভগবান আমার ছদ্মবেশ ধারণ করে বসে আছে যমুনার ঘাটে। আর এইদিকে ছোট্ট ছেলেটা সেই চাল ডালের সেই পোটলাটা মাথায় করে নিয়েই আজকের যমুনার ঘাটে গিয়ে বাবা যেই না পা দিয়ে বেঁধেবে কি ও বাবা, সেই যে কচ্ছপ্রভু ধারণ করে ভগবান বসে আছে না, সেই কচ্ছপের পিঠের উপর পাটা দিয়েছে তুলে, যেই না পা তুলে দিয়েছে পাটা স্লিপ করে গেছে, পাটা স্লিপ করেই এখন ছেলেটা ওই যমুনার জলে পড়ে গেছে। যেই না যমুনার জলে পড়ে গেছে, মাথায় যে চাল ডালের পোটলা ছিল সেই চাল ডালের পোটলাটাও যমুনার জলে পড়ে গেছে। যেই না চাল ডালের পোটলা পড়ে গেছে, ছোট্ট ছেলেটা চারিদিকে খুঁজতে লাগলেন চাল ডালের পোটলা, আর চিৎকার করে বলছে যমুনা রে আমার গৃহে চারের জন্য অভুক্ত বৈষ্ণব বসা, আজকে দাদার যে সেবা দিতে হবে, কোথায় গেলে পাবি? আজ যদি তুই এই চাল ডাল ফিরিয়ে না দে সবই তো হারালি, আমি আমার জীবন শেষ করে দেব। পরে যমুনা রে যমুনা রে, কেন এত দুঃখ আমার, আরে যমুনা রে তুই আজ ভাই চাল ডাল ফিরিয়ে দে, যমুনা তুই ফিরিয়ে দে, কেন এত দুঃখ আমার। এই তুই লালুস, এই তুই খোদা তো বেশ, এই তুই খোদা যখন তো সে যা, এই তুই খেনে রে চাই রে বেশি যমুনা সোনারিয়া ওরে যমুনা। বলে রে যমুনা শোন যমুনা, কিসের এত ভাবি না তুই আমায় ফিরিয়ে দিবি চল,
तो हरानी क्यों एत कोयामा एत कोयामा और जमुना क्यों एत और जमुना क्यों एत कोयामा আজি তুই আমায় চাল ডালে যদি ফিরিয়ে না দিস এতই খোদা যখন তো এতই লালসা যখন তো যমুনা খেয়ে নে খেয়ে ফেলে যমুনা তুই খেয়ে ফেল আমার দেহটাও তুই খেয়ে ফেল আমার প্রাণটাও তুই খেয়ে নে যে জীবনে আমি অতিথির সেবা করতে পারলাম না সে জীবনে আমি কৃষ্ণকে সেবা দিতে পারলাম না তুই বলতে পারবি তুই বলতে পারবি এই জীবনে রেখে কি লাভ আছে এই জীবনে রেখে কোনো লাভ নেই রে এই জীবনে রেখে কোনো লাভ নেই নদীর জলে নিজের প্রাণ বিসর্জন দেবে চলে নেমে গেছে অমা মরণ বললে কি মরা হয় মরব বললেই কি বাবা মরা যায় পড়ব বললেই কিন্তু মরা যায় না গো মরা যায় না ছোট্ট ছেলেটা যমুনার জলে গলা পর্যন্ত দাঁড়াইয়ে প্রাণ বিসর্জন দেবে যমুনার জলে আর ওদিকেই সন্ধিপনি মণিকে ডাক দিয়ে প্রভু আমায় বলে উঠলেন মণিমা সেই সকালবেলা ছেলেটাকে পাঠিয়েছ ভিক্ষায় সেই সকালবেলায় ছেলেটাকে ভিক্ষায় পাঠিয়েছ একবার বেরিয়ে দেখেছো ছেলেটা কোথায় আছে একবার খুঁজে দেখেছো ছেলেটা কোথায় আছে এবার বাইরে বেরিয়ে দেখো ছেলেটা কোথায় সন্ধিপনী মণি বলে সত্যিই তাই তো ছেলেটা কোথায় গেছে একবারও তো খবর নিয়ে দেখা হয়নি তাই বাইরে বেরিয়েছে ওমা বাইরে বেরিয়ে দেখছে চারিদিকে ডাকতে লাগলেন বট 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 কোথাও বটুকে দেখতে পাচ্ছে না এইবার যমুনার তীরে ধরে যাচ্ছে যেতে যেতে দেখছে কি যমুনার জলে গলা পর্যন্ত বটু আমার দাঁড়ায় আই ছেলে আরে এইভাবে গলা পর্যন্ত দাঁড়িয়ে আছিস কেন উঠে আয় উঠে আয় বলছি উঠে আয় তাড়াতাড়ি করে যমুনার জল থেকে উঠে এলে ও বাবা মরতে গেল বটে কিন্তু মরা হলো না ওমা মরতে গেল বটে কিন্তু মরা হলো না উঠে এলো যেই না উঠে এসেছে এইবার বলছে কিরে বটু তুই চাল ডাল পাসনি বলো বাবা আমি চাল ডাল পেয়েছিলাম খরস্রোতা যমুনা রাক্ষসী যমুনা এতই ক্ষুধা এতই লালসা আমার সমস্ত চাল ডাল খেয়ে নিয়েছে সর্বনাশ এখন আমি কি করব তার জন্য বৈষ্ণব গৃহে বসা আর চাল ডাল নেই এখনো ভিক্ষা করে তুই চাল ডাল পাস আমি কোথায় যাব আমি কি করব বলো বাবা দাঁড়াও 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 আমি আসছি আমি আসছি ও বাবা এই শোনো 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 শোনো
আমি তোমার ব্যবস্থা করে দেব। ওই যে দেখতে পাচ্ছ একটা দোকান, কি গো দেখতে পাচ্ছ আমায় এবার কি বলছো দেখো। বলো বাবা, ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা দোকান, বলে হ্যাঁ দেখতে পেয়েছি, বলে চলো 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 ওই দোকানটা, না ওই দোকানটা আমরা চুরি করব। কি বললি? চুরি করবি? ব্রাহ্মণের ছেলে হয়ে তুই চুরি করবি? তুই জানিস না চুরি করা মহাপাপ। বলে বাবা চুরি করা মহাপাপ, কিন্তু বৈষ্ণব সেবা করবার জন্য চুরি করাই মহাপাপ হয় না। তাই বলছি বাবা, তুমি দাঁড়াও আমি আসছি, ওই দোকান আজ আমরা চুরি করব। এই বলেই ছোট্ট বটু আমার বদনে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলেছে কৃষ্ণের কাছে। আমা কৃষ্ণের কাছে চলেছে বদনে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে। মনে কি আনন্দ গো, বলে আজকের দোকান চুরি করব কৃষ্ণের কাছ থেকে অনুমতি নিয়ে। নদিয়ার পতি পতি বদনে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলেছে, হরি নাম নিয়ে মুখে চলো মো গৌর দেশে যাব আমি, কৃষ্ণ নামে পাগল হব আমি, গৌরী নামে পাগল হব। নদিয়ার পতি পতি মনে আনন্দে আজকে নাচতে নাচতে ছেলে আমার চলেছে কোথায় গো মা? কৃষ্ণের কাছে, দোকান চুরি করবে আহা হা। নদিয়ার পতি পতি হরি নাম নিয়ে মুখে চলো মো গৌর দেশে যাব আমি, কৃষ্ণ নামে পাগল হব আমি, গৌর নামে পাগল হব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম, সবাই মিলে একসাথে হরে হরে। কে গো একটু সবাই মিলে বলো, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই হরি নামে পাগল রানে মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। এই হরি নামে পাগল রানে মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। আমি বোঝাবো কি করে তাদের হরি নাম যাবে সাথে, বোঝাবো কি করে তাদের হরি নাম যাবে সাথে, যেদিন যাবে শাসনে আমি কৃষ্ণ নামে পাগল হব ও আমি হরি নামে পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 সবাই মিলে হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বদনে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলেছে। ওমা আজকের করেছি কি, সামনের দরজা থেকে যাইনি পিছনের দরজায় গিয়েছি। আ বাবা সামনের দরজায় যাইনি পিছনের দরজায় গিয়েছে, পিছনের দরজায় গিয়ে এইবার বটু ডাক দিয়েছে কৃষ্ণ পিছনের দরজায় থেকে ডাক দিয়েছে।
कृष्ण हे कृष्ण हे कृष्ण हे कृष्ण আর এদিকে কৃষ্ণ মায়ের কোলে নবনী খাচ্ছিল আমার যতই নবনী খাক না কেন কষ্টগোচরণ থেকে ফিরে এসেই আজকের মায়ের কোলে বসে বসে নবনী খাচ্ছে ভক্ত ডাকছে সে জোরে ডাকুক আর আস্তে ডাকুক ভক্ত তো ডেকেছে বলো মা এখন তার করণে গেছে সর্বনাশে বসে আমায় ডাকছে কিসের জন্য কিন্তু মাকে যদি বলি মা তো আমায় ছাড়বে না কি ছাড়বে কি বলে মা তো আমায় ছাড়বে না কিন্তু কি করা যায় কি করা যায় কি করা যায় করেছে কি আজকে এই নবনী খাচ্ছে আরে ঘুমে তারে নয়ন ঢুলু ঢুলু আমা এই নবনী খায় আরে ঘুমে নয়ন ঢুলু ঢুলু এই গোপাল তোর কি ঘুম পেয়েছে নাকি বলে হ্যাঁ মা তা বেশ 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 চল 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 তোকে শয়ন করিয়ে দিয়ে আসি তাই করলেন কি কানাইকে নিয়ে আজকের বিছানায় শয়ন করিয়ে আমা তাড়াতাড়ি করে দরজাখানা ভেজিয়ে আজকের স্ত্রীকল তুলে দিল বাবা দরজাটা ভেজিয়ে স্ত্রীকল তুলে দিলে কেন চতুরের শিরোমণি আমা এই চতুরের শিরোমণি এমন এমন কাজ করে না মাথা খারাপ করে দেবে একটু বলবো একটা কথা একটা বলি আমা হয়েছে কি একদিন ব্রজগোপীগণ সবাই মিলে এসে বলেছে এই যশোদে যশোদে তোর গোপাল না আমাদের ননি চুরি করে এই যশোদে তোর গোপাল আমাদের ননির ভাণ্ড ভাই এই যশোদে তোর গোপাল আমার এই ক্ষতি যশোমতী বলে এই সব সময় তোমরা বলো এই করে ওই করে সেই করে এক কাজ করো একদিন তোমরা গোপালকে হাতে নাতে ধরে আনবে তারপর বিশ্বাস করবে যে আমার গোপাল চোর ব্রজগোপীগণ বলে ঠিক আছে তোমার গোপালকে ধরে আনবো যথারীতি একদিন কানাইকে ধরেছে আমার গোপালকে ধরেছে ধরে এখন টানতে টানতে নিয়ে আসছে এই না টানতে টানতে নিয়ে আসছে কানাই চতুরের শিরোমণি তো বাবা তাড়াতাড়ি করে বাহানা করে বলছে ও ব্রজগোপী গানা এই যে তোমরা আমাকে টানতে টানতে নিয়ে আসছো তোমরা মানে এই হাতটা ধরেছো এই হাতটা না আমার বড্ড ব্যথা করছে এই হাতটাই না আমার বড্ড লাগছে এক কাজ করো এটা ছেড়ে দাও দিয়ে এই হাতটা ধরো আমা কেমন চতুর দেখো বলে এই হাতটা ছেড়ে দাও এই হাতটা ছেড়ে দিয়ে এই হাতটা ধরো বাবা যেই না এই হাতটা ছেড়ে দিয়ে এই হাতটা ধরতে যাবে সাথে সাথে কানাই করেছে কি তাদের ভাসুরুদের হাত নিয়ে এখন ব্রজগোপীগণার হাতে ধরিয়ে দিয়েছে নিজে নিজের ভাসুরদের হাত নিয়ে ওই ব্রজগোপীগণার হাতে ধরিয়ে দিয়েছে আর ব্রজগোপীগণা সেই হাত ধরে টানতে 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 নিয়ে আসছে এনে যশোমতীর কাছে দাঁড়িয়েছে এই যশোরে সবসময় বলিস তো দেখ আজকাল তোর কানাইকে ধরে এনেছি আমার কানাইকে এনেছি ওই দেখি তো আমার বাইরে বেরিয়ে দেখে নিজেদের ভাসুরদের হাত ধরে দাঁড়িয়ে এই একবার তাকিয়ে দেখ তো দেখি এটাকে একবার তাকিয়ে দেখ আমার তাকিয়ে দেখে যে যাদের ভাসু সর্বনাশ করেছে ভাসুরদের এনেছে তাড়াতাড়ি করে মাথায় ঘোমটা ঢেলে দিয়েছে আমার ভাসুরদের ধরে এনেছে কি গো মা আজ এখনকার দিনে ভাসুরদের দেখে আমাদের কারোর কোনো লজ্জা শরম নেই কারণ ভাসুর দাঁড়া হয়ে গেছে কি তাই না কিন্তু আগেকার দিনে ভাসুরদের দেখলে এখন সাধা ঘোমটা কি দিত না মা কি হতো না ভাসুরদের নাম ধরতে নেই কি তাই না এটা হতো নাকি এটা হতো কিন্তু আজকাল দিনে এখনকার দিনে আপনাদের এখানে হয়তো হয় কিন্তু আমাদের ওখানে আদৌ চাষ নেই সব উঠে গেছে এখন ভাসুর দাদা হয়ে গেছে এমনি দাদা আর নিজের দাদার মতো হয়ে গেছে তা যাই হোক আমা তাই ভাসুরদের ধরে টানতে টানতে নিয়ে এসেছে তাই লজ্জাই তাড়াতাড়ি করে মাথায় ঘোমটা কই না ননি চরে বসন চ শিরাধার মন চ
তুমি পাকা চরের সাদা ওয়ে বাকাসা তুমি পাকা চরের সাদা ওই না ননি চর বাসন চর শিরাধার মন চোর চোরের শির মন চরের সাদার ওয়ে বাকাসা তুমি পাকা চরের সাদা যখন রাধে বসি তুমি বাজাবাসি বাঁশির সুরে মনটায় আমার বাঁশির সুরে মনটায় আমার হয় উদাসী তুমি পাকা চরের সাদার ওয়ে বাকাসা তুমি পাকা চরের সাদার ওই না ননি চর বাসন চর শিরাধার মন চোর তুমি পাকা বিদায় গৌর হরি 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 ওয়ে বাকাসাম তুমি পাকা চরের সাদার ওয়ে বাকাসাম তুমি পাকা চরের সাদার ওমা চতুরের শিরোমণি তাই করেছি কি মা আমায় তাড়াতাড়ি করে কানাইকে শয়ন করি আজকের দরজা খানা দিয়ে আজকের শ্রীকল তুলে দিয়েছে শ্রীকল তুলে মায় আমার বেরিয়ে গেছে আর এই দিকে পিছনের দরজা থেকে এইবার বটু আমার ডাক দিয়েছে কানাই রে কানাই তাড়াতাড়ি করে বললেন কি বাইরে বেরিয়েই বাবা বটুর কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে আই বটু আমায় ডাকছিস কেন এই কানাই তুই এসেছিস হ্যাঁ আমি এসেছি বল কেন ডাকছিস এই কানাই তোর কাছে একটা জিনিস চাইবো দিবি আমা দেখুন ছোট্ট ছেলে আজকাল কি বলছে বলে শোনো শোনো এই এই তোর কাছে একটা জিনিস চাইবো দিবি বলে কি সত্যি করে বল আগে দিবি কি বলে বল না কি আরে এই কানাই তোর বাসিটা আমার একটু দিবি আরে আরে এই বটু তুই বাসি বাজনা শিখেছিস বৃন্দাবনে কেউ কিন্তু আমার বাঁশি বাজাতে পারে না তুই বাঁশি বাজনা শিখেছিস বলে না না আমি বাঁশি বাজনা শিখিনি তবে বাঁশি নিয়ে তুই কি করবি বলে বাঁশি আমার লাগবে এই কানাই একটু তোর বাঁশিটা দে না তুই দিবি আমি নেব যাব আর আসবো এই কানাই একটু তোর বাঁশিটা দে না দে না দে না বলে না 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 আমার বাঁশি দেব না বলে দে না বলে তুই বাসি নিয়ে কি করবি আগে বল বলে বাসি নিয়ে কি করব জানিস ওই বাসি নিয়ে না আমি দোকান চুরি কি বললি বলে হ্যাঁ ওই বাসি নিয়ে আমি দোকান চুরি করব সর্বনাশ করেছে তুই বাসি নিয়ে দোকান চুরি করতে পারবি বলে হ্যাঁ পারবো দোকান চুরি করতে বলে কেন যেদিন ওরে বলে কি যেদিন ওরে বলে রে যেদিন বন মাঝে রাধারানীর সঙ্গে তুই মিলিত হব বলে গেছিলি সেই দিন আয়ান জটিলা কুটিলা তারা বন মধ্যে গিয়েছিল তোকে ধরতে তখন ওই বাসিটা কি হয়েছিল খড়গ হয়েছিল আর তুই সেই খড়গ নিয়েই কালী মূর্তি ধারণ করেছিলি তোর বাসি যদি খড়গ হতে পারে আর তোর বাসি কেন হবে না তোর বাসি দিয়ে কেন আমি চুরি করতে পারবো না দে 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 তোর বাসি দে ওই বাসিটা নিয়ে আজকে আমি দোকান চুরি করব বেশ ঠিক আছে
আমি বাসিটা তোকে দিচ্ছি তুই নিয়ে যা বলে তুই নিয়ে যা তবে নিয়ে যাবি আর আসবি আমার বাসিটা কিন্তু আমার হাতে দিবি বলে হ্যাঁ হ্যাঁ বাসি তোর হাতে দেব এই বলে বাসিটা নিয়ে বদনে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলেছে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা গৌতি না কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গা কৃষ্ণেরই গান গা বলো কৃষ্ণ কৃষ্ণ বলো শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা গতি না কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ কৃষ্ণ বলো শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা গতি না কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গঙ্গা কৃষ্ণেরই গঙ্গা নয়নে নয়নে কৃষ্ণ সে রূপ শয়নে শাপনে হেরি নয়নে নয়নে কৃষ্ণ সিধুপ শয়নে শাপনে হেরি এই নয়নে নয়নে কৃষ্ণ সে রূপ শয়নে শাপনে হেরি হে নিশিত চন্দে প্রভাত সূর্যে নিশিত বাজিছে তারি বাসরি কৃষ্ণ কৃষ্ণ হে বালো শ্রী কৃষ্ণ দিদাই বৌর হরি 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 গতি না ও কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণেরই গান গায় বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে হে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে আমার বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে বাবার কাছে এসেছে বাবার কাছে এসে বাবাকে বলে উঠলেন বাবা ও বাবা আমি বাসি নিয়ে এসেছি চলো 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 এইবার দোকান চুরি করব বলে দোকান চুরি করবি সত্যি চুরি করবি হ্যাঁ বাবা দোকানে চুরি করব চলো 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 যাই আমা বাসিটা নিয়ে এইবার চলেছে দোকান চুরি করতে দোকান চুরি করবে কিভাবে চুরি করবে ওমা আগেকার দিন ওই মাটির তলায় গর্ত করে চুরি হতো ওটা কি চুরি বলে হ্যাঁ জোরে বলবে আমি জানি না কিন্তু শির কাটত গর্ত করত আর ওটা কি বলতো শির কাটি না কি বলতো শির কাটি শির কেটে চুরি হতো তাই আজকের মোটো বলছে আমি ওই শির কেটে চুরি করবো হ্যাঁ আমার সেই রকমই বাসিটাকে বলেছে হও শির কাটি হয়েছে এইবার গর্ত করে দোকানের মধ্যে প্রবেশ করলে দোকানের মধ্যে প্রবেশ করে করলেন কি দেখে কি এক বস্তা চাল এক বস্তা ডাল এক বস্তা আলু কিছু নিল না চার মুষ্টি চাল চার মুষ্টি ডাল চারটে আলু নিয়ে এখন বেরিয়ে এসেছে গর্ত দিয়ে বেরিয়ে বাবাকে বলছে ও বাবা দেখো কত
চিন্তা ভাবনা করছিলে কি হবে কি হবে বৈষ্ণব সেবা হবে কি হবে না দেখছ তো তোমার বৈষ্ণব সেবা আমি কেমন ব্যবস্থা করে দিলাম এই নাও চাল ডাল দিলাম চলো গিয়ে গৃহে গিয়ে সুন্দর করে আজকের বৈষ্ণব সেবা দাও বাবা বলছে এই ছেলে সবই তো হলো কিন্তু আবার কিন্তু কি এই ছেলে বৈষ্ণব সেবা করবার জন্য শেষে যে একটা মুখশুদ্ধি দিতে হবে কি বাবা খাওয়ার পর মুখশুদ্ধি দেয় না দেয় তো আমাদের বিবাহ বাড়িতে আমার যে কোনো সমাজ বাড়িতে খাওয়া দাওয়া দিলে শেষে মুখশুদ্ধি দেয় না হ্যাঁ হ্যাঁ তাই বলছি কি মুখশুদ্ধি তো লাগবে আল্লি আল্লি আবার হরিতকের জন্য কোথায় যাব তুই একটু হরিতকে নিয়ে আসতে পারলি না এই কথা আরে আমি এখন যাব আর আসবো না তো দেখি যথারীতি আবার দোকানের মধ্যে প্রবেশ করেছে ভগবান বলে ওরে বটুরে প্রথম পরীক্ষা নিয়েছি তোর রূপ ধারণ করে দ্বিতীয় পরীক্ষা নিয়েছি কচ্ছপ রূপ ধারণ করে এইবার হলো তোর তৃতীয় পরীক্ষা এই পরীক্ষায় যদি তুই উত্তীর্ণ হতে পারিস তবেই হবি তুই আমার আসল ভক্ত কি বাবা স্বপ্ন কার যেমন নকল সোনাকে ঝালিয়ে ঝালিয়ে যতক্ষণ না আসল সোনায় পরিণত করে স্বপ্নকার কিন্তু ততক্ষণেই নকল সোনাকে ঝালাতে থাকে ঠিক তদ্রূপ ভগবানকে পেতে হলে ওই ঝালাই স্বরূপ বহু দুঃখ বহু কষ্ট বহু যন্ত্রণা পেতে হয় তবেই কিন্তু ভগবানকে পাওয়া যায় তা না হলে কিন্তু ভগবানের পাওয়া যায় না আর ওই দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে যদি আমরা মাঝপথে হাল ছেড়ে দিই ওমায়েরা আর তাকে পাবো না কি তাই না ঠিক তাই আজকের বটুকে ঝালিয়ে দেখে নিচ্ছে এ আমার আসল ভক্ত না এ আমার নকল ভক্ত ওমা করলেন কি গো আজকে ভগবান আমার পরীক্ষা করবে বলে এবার হবে তোমার তৃতীয় পরীক্ষা এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তবেই হবে তুমি আমার আসল ভক্ত যথারীতি ছেলেটা আমার করেছে কি দোকানের মধ্যে প্রবেশ করেছে আমার দোকানের মধ্যে প্রবেশ করে দেখছে কি না একটা হরিতকি একটা পিতলের থালা তার উপরে আছে একটা হরিতকি তাই হরিতকিটা নিয়ে যেই না ছেলেটা পিছন ঘুরতে যাবে এখন তার পা লেগে আমার সেই পিতলের বাসনটা পড়ে গেছে যেই না বাসনটা পড়ে গেছে একটা বাসন যদি পড়ে যায় ঝমঝম করে আওয়াজ হবে না আওয়াজ হয়েছে আর সেই আওয়াজে দোকানদারের ঘুম ভেঙে গেছে যেই না দোকানদারের ঘুম ভেঙে গেছে সাথে সাথে দোকানের মধ্যে প্রবেশ করেই আজকের বলতে লাগলেন চোর 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 চারিদিক থেকে বলতে লাগলেন চোর 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 আরে ছেলেটা তাড়াতাড়ি করে এই চোর চোর বলছে আর ছেলেটা তাড়াতাড়ি করে আমার সেই যে গর্তটা করেছিল না সেই গর্তের মধ্যে মন্ডুটা ঢুকে মুন্ডটা ঢুকিয়ে দেহটা আর বার করতে পারলো না পিছন দিয়ে দোকানদাররা এসে সেই ছেলেটার পা দুটো চেপে ধরেছে অবস্থাটা কি হলো ও বাবা মুন্ডটা বাইরে বের হয়ে গেল ধরটা দেহটা দোকানের মধ্যে রয়ে গেল আর এই দিকে দোকানদাররা ওই ছেলেটার পা দুটো চেপে ধরেছে যেই না দোকানদাররা ছেলেটার পা দুটো চেপে ধরেছে
ছেলেটা ধরা পড়ে গেছে, বাবাকে জানাবে না, কারণ বৈষ্ণব সেবার দেরি হয়ে যাবে। তাই একটা হাত দিয়ে দেয়াল ঠেকো দিয়ে চিৎকার করে বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা। বাবা তাড়াতাড়ি করে এসেছে ছেলেটার কাছে। কিরে খোকা, তুই কি হরি তো কি পাসনি? পেয়েছি বাবা, আমি পেয়েছি। হরি তো কেটে নিয়ে বাবার হস্তে তুলে দিয়েছি। ও বাবা, তুমি দেরি করো না, যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি গৃহে চলে যাও, তাড়াতাড়ি গৃহে গিয়ে আগে তুমি বৈষ্ণব সেবা দাও। এই ছেলে, আমি যাবো তার মানে বেরিয়ে আয়। ও বাবা, আমি যাচ্ছি, তুমি যাও না। না, দুজন একসাথে এসেছি, দুজন একসাথে যাব। বেরিয়ে আয়। এই বাবা, তোর কি বেরাতে কষ্ট হচ্ছে? আমি কি তোকে একটু সাহায্য করবো রে? আমি কি তোকে একটু সাহায্য করবো? এই খোকা, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ছোট্ট ছেলেটা আমার, ওমা বাবাকে কাছে ডেকে বলছে, ও বাবা, বাবা যাও যাও বাবা, তুমি চলে যাও, আগে গিয়ে বৈষ্ণব সেবা দাও, আমি আসছি। বলি নারী খোকা, দুজন একসাথে এসেছি, দুজন একসাথে যাব। আরে তুই এমন করে ঘামছিস কেন? তুই এমন করে ঘামছিস কেন? কি হয়েছে তো? আমায়রা, ছেলে পুলের বিপদ হলে, ছেলে পুলে কোনো বিপদে পড়লে আগে কে জানতে পারে? আ, আপনার ছেলে যদি বিপদে পড়ে, আমার ছেলে যদি বিপদে পড়ে, আগে কে জানতে পারবো? আগে কিন্তু আমরা মায়েরা জানতে পারবো, বাবারা জানতে পারবো, পিতা মাতা ছাড়া কিন্তু কেউ জানতে পারবে না সন্তানের বিপদের কথা। তাই বাবা আজকের ছেলেকে কাছে ডেকে বলছে, খোকা রে, তুই এমন করে ঘামছিস কেন? কোনোদিন তো তুই এমন করে ঘামিস না। ওরে খোকা, তাহলে কি তুই ধরা পড়ে গেছিস? সত্যি করে বল বাবা, তুই সত্যি করে বল, তুই কি ধরা পড়ে গেছিস? বাবার কাছে আর কথা গোপন করতে পারল না, বলেই ফেলল, ও বাবা আমি ধরা পড়ে গেছি গো, সর্বনাশ। তুই ধরা পড়ে গেছিস, বারবার তোকে বলেছিলাম তুই চুরি করতে যাবি না, তুই চুরি করতে পারবি না, তুই যাস না, তুই যাস না। কেন গেলি বল, তুই কেন গেলি, তুই কেন গেলি? প্রভাত হলে সবাই সবাই আমায় বলবে চোরের বাবা, প্রভাত হলে সবাই আমায় বলবে আমার ছেলে চোর। এই অপমানটা তো আমি সহ্য করতে পারবো না রে, এই অপমানটা আমি সহ্য করতে পারবো না। তুই কেন করলি বটু বল, তুই কেন করলি? না না বটু, হতে পারে না, হতে পারে না। বাবা
ওই মুখে আর তুই আমায় বাবা বলে ডাকবি না বটু, ওই মুখে আর তুই আমায় বাবা বলে ডাকবি না, ডাকবি না, ডাকবি না। বেশ বাবা, তুমি একটা কাজ করতে পারবে? প্রভাত হলে আর তোমার কেউ বলবে না তুমি চোরের বাবা। কি কাজ? যা বলবি আমি তাই করব। ও বাবা, তুমি বাসীকে বলো ইয়োগ বাসী তুমি হি। আরে সেটা নিয়ে তুমি আমার মস্তক ছেদন করে দাও। আরে মস্তক ছেদন করে তুমি আমার মুন্ডুটা নিয়ে ওই যমুনার জলে ফেলে দাও। কি? আমি তোর মুন্ডু ছেদন করব? না না না, এ হতে পারে না। তুই যে আমার ছেলে, আমি বাবা হয়ে আমার নিজের ছেলেকে নিজের হাতে হত্যা করতে পারবো না রে। আমি নিজের হাতে হত্যা করতে পারবো না। বলে কেন পারবে না বাবা? মহাভারতের তো প্রমাণ আছে। কি বাবা, কর্ণ সে কি করেনি? নিজের ছেলেকে কেটে বৈষ্ণব সেবা করায়নি? কি বাবা করিয়েছিল তো? আমা দাত কর্ণ সে করেনি? তার স্ত্রী পদ্মা দুজনে কি করেছিল? একাদশীর পরদিন, দ্বাদশীর দিন আগে বৈষ্ণব এসেছে গৃহে, সেবা করবে। তবে কি সেবা করবে? আমা কি সেবা করবে? মাংস সেবা করবে। দাতা মাংস নয়, কোন মাংস না, কর্ণ। পদ্মাকে বলছে, পদ্মা তোমাদের ছেলের মাংস আমি সেবা করব। একমাত্র ছেলে নাম হলো বৃষকেতু। বলো এই বৃষকেতুর মাংস আমি সেবা করব। মা কি করেছিল জানো? নিজের হাতে নিজের ছেলেকে কেটে রন্ধন করে বৈষ্ণব সেবা দিয়েছিল, আর মুন্ডুটা নিয়ে মন্দিরে মাঝে রেখেছিল। বৈষ্ণব চলে গেলে সেই মুন্ডুটা বক্ষ মাঝে জড়িয়ে ধরে একটু কাঁদবে বলে, কিন্তু বৈষ্ণব কি বলে উঠল, এই যে মা, সব করলে তো আমার অম্বল করে দিলে না, তোমার ছেলের যে মাথাটা আছে ওই মাথাটা দিয়ে আমার অম্বল করে দাও। কি করেছিল? নিজের হাতে নিজের ছেলের চোখ তুলে, নিজের কান কেটে, নাক কেটে অম্বল করে বৈষ্ণবকে খেতে দিয়েছিল। কি দেয়নি? মহাভারতে প্রমাণ নেই। তাই আজকে রে বলছে সন্ধিপনি মণিকে তার ছেলে বটু, বাবা গো প্রভাত হলেই আর কেউ তোমাকে বলবে না চোরের বাবা, এই অপবাদ থেকে তুমি মুক্তি পাবে। আজ তুমি নিজের হাতেই আমার মুন্ডু ছেদন করে দাও। আরে দেরি করো না বাবা, তবে আমার একটি কথা ইয়োগ পিতা গো, আমার মায়ের মনে আগে বাসনা ছিল যেদিন আমার মা যাবে ওই শ্মশান ঘাটে, চারজনাতে কাঁধে করে নিয়ে যাবে শ্মশান ঘাটে, তখনই আমার মায়ের আগে স্বপ্ন ছিল আমার মায়ের ওই শেষ যাত্রার সময় যেন আমি বদন ভরে কৃষ্ণ গুণগান গাইতে পারি। তবে আমার মায়ের সে বাসনাই আমি তো পূরণ করিতে পারিলাম না ইয়োগ পিতা গো। তুমি আমার মাকে এই কথাটুকু বলে দিও। আরে দেরি করো না পিতা, তলস্ত কাটো মাথা, সময় বয়ে যায়, তোমায় বৈষ্ণব সেবা দিতে হবে পিতা, তোমায় বৈষ্ণব সেবা দিতে হবে, তোমায় বৈষ্ণব সেবা দিতে হবে। কল্যাণ কে পিতা, আর কোনো দিকে না তাকিয়ে ছেলের কথা শ্রবণ করে সেই অস্ত্রটা দিয়ে বটুর মস্তকে আঘাত করলেন। যেই না বটুর মস্তকে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে বটুর মস্তক হতে ধর আলাদা হয়ে গেল। চিৎকার করে বাবা ডেকে উঠল, বটু ওরে বটু রে, তুই আমায় বাবা।
বলে না চির ফাঁকি দিয়ে রে বটুরে গেল রে পাখি আমার পারতিছিস আমার বাবা বলে না তুই কি আরে ফিরে আসবি না কোন বনে তুই আর আমার বাবা বলে রাখবি না পাখি গেল রে তুই বনে চিরো পাখি দিয়ে গেল রে পাখি আমার খুন বনে উড়ি একবার তুই আমার বাবা বলে ডাকবি খুন বনে উড়ি ওরে বটু কত যত্ন করে আজ আমি তোকে নিজের হাতে বড় করে তুলেছি তুই এমন করে চলে গেলে কে আমার বাবা বলে ডাকবে বাবা বলার মতো আর আমার কেউ রইল না আর আমার কেউ রইল না পাখি গেল রে কোন বনে উড়িয়া পাখি গেল রে কোন বনে ছেলের কাটা মুন্ডুটা জনম জানা আমি ওরে বটুরে জনম জানাম ধরি আমি মরি যে পত ঘুরিয়া পাখি গেল রে বনে তে উড়িয়া পাখি গেল রে কোন বনে তে মুন্ডুটা বক্ষে করে নিয়ে নয়ন ধারাই কাঁদতে কাঁদতে চলেছে যমুনার তীর ধরে আরে বলি একবার একবার তুই আমার বাবা বল মুন্ডু একবার সোনার খাঁচায় চিড়ি পাখি অতি যতনে শিখলি কেটে উড়ে গে আছি কোন থানে বটুরে সোনার কাছায় ছিল পাখি অতি যতনে শিখলি কেটে উড়ে গিয়ে আছি কোনখানে আমি সন্ধান পেলি তারে উড়ে গিয়ে আমি সন্ধান পেলি তারে উড়ে গিয়ে পাখি দেখতাম নয়ন ভরিয়া কোনে বনে তে উড়িয়া পাখি গেল কোনে বনে তে উড়িয়া আর গেল রে কোনে বনে তে উড়িয়া পাখি গেল রে কোনে তে উড়িয়া বাবা মারে পটুর মস্তক বক্ষেই করে নিয়ে নয়ন ধারাই কাঁদতে কাঁদতে আমা ছেলের মুন্ডুটা ফেলে দিলেন যমুনার জলে ছেলের মুন্ডুটা ছেলের মুন্ডুটা
जमुनार जले फेले दिए चले गेलेन कोथाय अमा चले गेलेन निज गृहे और एदिके कि हलो आ बाबा सेई दोकानदार ओई जे बटुर पा दुटो धरेछिलो जेई ना मुंडुटा काटा होये गेलो एइबार पाटा धरे जेई ना टान दिएछे बाबा एखन दोकानेर मध्ये धरतात बे चले एसेछे देखछे कि एकटा ब्राह्मणेर छेले तार मुंडु काटा सर्वनाश करेछे ब्राह्मणेर छेले एखनी आमादेर ब्रह्महत्या पापे लिप्त होते हबे ताई करलेन कि आजके सेई धरता निये তাড়াতাড়ি করে ফেলে দিলেন যমুনার জলে আবার মুন্ডুটা যমুনায় পড়ে গেছে আর সেই দেহটা সেটাও যমুনায় পড়ে গেছে এইবার হয়েছে কি দুটো এক জায়গায় হয়েছে দুটো এক জায়গায় হলো বটে এই বনে কীর্তন পরিবেশনায় সন্তুষ্ট হইয়া সামান্য 100 টাকা পুরস্কৃত কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো বৃন্দাবনে নিতাই গৌর হরি 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 বল ওলা কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো বৃন্দাবনে দেখি একটু উলুধ্বনি কেমন পারো সবাই মিলে কবির জালা দূরে যাবে কৃষ্ণ পে উদয় হবে থেমে যাচ্ছে তো থেমে গেলে কি করে হবে থেমে গেলে হবে না নামির জালা সবাই মিলে যাবে কৃষ্ণ পে উদয় হবে তোরা বৃন্দাবনে যাও কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন বৃন্দাবনে শুধু শান্তি এই নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি ও এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এই নামে নাই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি ও তাই নামের মাঝে আছে দেখো নামের মাঝে আছে দেখো পাকা বংশী ভাই রাধা সুন্দর কি নিতাই গৌর হরি 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 নাম কৃষ্ণ নাম তেজা অভিরাম হরি নাম কৃষ্ণ নাম তেজা অভিরাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামে 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামে রামে রাম হরি নাম কৃষ্ণ নাম তেজা অভিরাম হরি নাম কৃষ্ণ নাম তেজা অভিরাম আমার ভাই চল 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 বৃন্দাবনে যাই কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন বৃন্দাবনে এ নামে নাই কোনো দুঃখ এ নামে আছে শুধু সুখ এই নামে নাই কোনো দুঃখ এই নামে আছে শুধু সুখ ও এ নামে নাই কোনো দুঃখ এ নামে আছে শুধু সুখ ও তাই নামের মাঝে আছে দেখো নামের মাঝে আছে দেখো মাতা বংশী ভাই রাধা রানি কি শ্যাম সুন্দর কি সবাই মিলে
উড়বে তোর সকল মনস্কাম, উড়বে তোর সকল মনস্কাম। হে প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, নাচরে মন বৃন্দাবন মুখে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে বিদায় গৌর হরি 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 ও, হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো যাই হোক অমা, এদিকে হলো কি, সেই দেহটা নিয়ে যমুনার জলে ফেলে দিলেন, যেই না যমুনার জলে ফেলে দিয়েছে। ও বাবা, মুন্ডুটা কাটা সেইটা নিয়ে যমুনায় ফেলে দিয়েছে, ধরটা যমুনায় ফেলে দিয়েছে, আর ওদিকে বাবা মুন্ডুটাও যমুনায় ফেলে দিয়েছে। এবারে দুটো এক হয়ে গেছে, এক হয়েছে বটে কিন্তু জোড়া লাগেনি, এক হয়েছে কিন্তু জোড়া লাগেনি। এদিকে হয়েছে কি, গৃহে গেল সন্ধিপনিমণি, গৃহে গিয়ে সুন্দর করে রন্ধন করলো, রন্ধন করে আজকে বৈষ্ণবকে বলছে, ও বৈষ্ণব ঠাকুর আপনারা তাহলে আসুন, আমি সেবার ব্যবস্থা করে দিচ্ছি। বলে সেবার ব্যবস্থা, এই তো দেখতে দেখতে প্রভাত হয়ে আসছে, চলো যাই যমুনা হতে স্নান করে আসি, যমুনা হতে স্নান করে এসে আজকে আমরা সেবা করব। বলে যমুনায় স্নান করতে যাবে, ঠিক আছে যাও যমুনায় স্নান করে এসো। বলে আমরা শুধু যাব না, অমনিবর তুমিও আমাদের সঙ্গে যাবে। বলে না আমি যাব না। বলে কেন তুমি যাবে না? বলে না 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 আমি যাব না, তোমরা যাও তোমরা স্নান করে এসো। বলে না 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 আমাদের সঙ্গে তোমাদের যে তোমাকে যেতেই হবে। কি আর করবেন বাবা, সন্ধিপনি মণিকে নিয়ে চললেন যমুনায়, যমুনায় গেলেন, যমুনায় গিয়ে আজকের স্নানে নামলেন। আ বাবা, সবাই স্নানে নেমেছে, সন্ধিপনি মণি নামছেন, তখন বলছে এই যে যমুনীবর আমরা নেমেছি তুমি নামবে না? বলে না না আমি স্নান করবো না। আরে স্নান করবো না মানে, তাড়াতাড়ি এসো স্নান করবে এসো, বাবা জোর করে নামিয়েছে। যেই না যমুনায় নামিয়েছে, সেই কাটা মুন্ডু আর দেহ কি করছে, শুধু সন্ধিপনিমণির চারিদিকে ঘেরাঘেরি করছে, সন্ধিপনিমণির চারিদিকে ঘেরাঘেরি করছে। যেই না সন্ধিপনিমণির চারিদিকে ঘেরাঘেরি করছে, আর বৈষ্ণব ঠাকুর সবাই বলছে এই যে ও মণিবা, এখানে তো সবাই আছে, তাদের চারিদিকে ওই কাটা মুন্ডু আর দেহ ঘেরাঘেরি না করে তোমায় কেন করছে, এটা তোমার কেউ হয়? বলে না 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 এটা আমার কেউ হয় না, সত্যি করে বলো তোমার কে হয়? আরে আমি সত্যি করেই বলছি আমার কেউ হয় না। আরে সত্যি করে বলো, আমরা কিন্তু ধ্যান যোগ সব বলে দিতে পারি, যখনই বললেন ধ্যান যোগ সব বলে দিতে পারি, তখনই সন্ধিপনিমণি আজকের বললেন শোনো এটা আর কেহ নয়, এটা হলো আমার ছেলে বটু। সমস্ত ঘটনা আজ খুলে বললেন, যখনই সমস্ত ঘটনা খুলে বললেন তখনই বললেন শোনো শোনো তোমার ছেলেকে আমরা বাঁচিয়ে দেব, তোলো তোলো দেহখানা মুন্ডু আর ধর দুটো উপরে তুললেন বাবা, আমা উপরে তুললেন, তুলে এইবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন মিলে চেষ্টা করলেন, তিনজন মিলে চেষ্টা করলেন বাবা, কোনো মতে বাঁচাতে পারল না। আমা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন বাবা বাঁচাতে পারল না, এইবার কার পালা? নারদের পালা। এইবার নারদকে বলছে ও নারদ আমরা তো পারলাম না, তা এইবার তোমার পালা, তা কই বাঁচিয়ে দাও। বলে প্রভু তোমরা পারলে না আর আমি বাঁচাতে পারবো, মনে হয় আমি বাঁচাতে পারবো? বলে চেষ্টা করে দেখোই না আমা, সেই কাটা মুন্ডু দেহ দুটো একসাথে করে তাতে গঙ্গা জল দিয়ে নয়ন জলে গণ্ড ভাসায়ে দেবর্ষি নারদ যখন একবার কৃষ্ণ গুণগান গাইলেন, প্রাণ ভরে ডাকলেন, থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে সেই মরা দেহে প্রাণ সঞ্চার হয়ে গেলেন, মরা দেহে প্রাণ সঞ্চার হয়ে বটু আমার চিৎকার করে ডেকে উঠলেন পিতা পিতা বলে। যেই না মরা দেহে প্রাণ সঞ্চার হয়ে পিতা পিতা বলে ডাকলেন, দেবর্ষি নারদ তাড়াতাড়ি করে বলেন ও প্রভু দাঁড়াও 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 আমি আসছি, আমার একটা কথা আছে।
বলে কি হলো বলে তোমরা দাঁড়াও না আমি আসছি ও বাবা চলেছে কোথায় সেই যে মা প্রশ্ন করেছিল যে কৃষ্ণ নাম করলে শেষ জীবনের দশা কি হয় মনে আছে আমার এবার চলেছে সেই মায়ের কাছে গিয়ে বলছে ও মা আমি এসেছি তা উত্তর পেয়েছো বলে হ্যাঁ পেয়েছি কৃষ্ণ নাম করলে কি হয় কৃষ্ণ নাম করলে শেষ জীবনে দুর্দশা কি হয় বলে কৃষ্ণ নাম করলে সমস্ত পাপ হতে মুক্তি পাওয়া যায় কৃষ্ণ নাম করলে মরা দেহে প্রাণ সঞ্চার হয় কৃষ্ণ নাম করলে শেষের সময়ের গতি হয় কৃষ্ণ নাম করলে পাথর জলে ভাসে এই বলে বাবা সেখান থেকে ফিরে এলেন কোথায় না প্রভুদের কাছে সেই যমুনার তীরে এইবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবর্ষি নারদ চারজন আ বাবা এইবার চারজন কি করেছে বলছে মরিবার চলো চলো এইবার তাহলে আমাদের সেবা দাও আমরা গৃহে যাই বলে এই যে সেবা দাও মানে রাখি নিজেদের রূপে আগে ফিরে এসো বলে নিজেদের রূপে ফিরে এসো মানেটা কি আমরা তো বৈষ্ণব আমরা তো মুনি আমরা তো এই অবস্থায় এসেছি এটাই তো আমাদের মিথ্যা কথা একদম বলবে না আমি জানি না যখন চরণ ধৌত করতে যাই তোমার চরণে পদ্মের চিহ্ন দেখতে পেয়েছি গদার চিহ্ন দেখতে পেয়েছি আরে বলছো আমি মুনিবর আমি কিছু জানি না প্রভু আসল রূপে ফিরে এসো নিজেদের রূপ দেখাও আগে আরে বলছি তো আমরা এই মুনিবর প্রভু আর ছলনা করো না অনেক ছলনা করেছো এইবারে নিজেদের রূপে ফিরে এসো দেবর্ষি নারদ বলছে হলো প্রভু অনেক চলনা করছ এবার নিজের রূপে ফিরে এসো প্রভু তুমি ধরা পড়ে গেছো আর কিছু করার নেই এইবার দেবর্ষি নারদ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চারজন নিজেদের রূপে ফিরে এলেন পরবর্তী সম্প্রদায়কে বলছে চলে আসুন পরবর্তী সম্প্রদায় পাঠিয়ে দিন আমাদের পালা সমাপ্ত হয়ে গেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চারজন নিজেদের রূপে ফিরে এলেন আমা দেবর্ষি নারদও ফিরে এলেন নিজের রূপেই এইবার সন্ধিপনি মুনি তার স্ত্রীর নাম ছিল যোগমায়া সন্ধিপনি মনি স্ত্রী আর যোগমায়া তার স্ত্রী আর বটু তিনজনে মিলেই আর সেই রূপ দর্শন করলেন সেই রূপ দর্শন করে আজ আনন্দে গেয়ে উঠলেন তুলে লে রাধানা তেরা জীবন বন যায়েগা সবাই মিলে রাধে রাধে হরি বল হরি বল একটু উলুর ধ্বনি রাধানা তেরা জীবন বন যায়েগা তুলে লে সবাই মিলে तेरा जीवन बन जाएगा तेरा जीवन बन जाएगा तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा बृंदावन से गली गली में और गली से कौन है और गली से कौन है बृंदावन से गली गली में और गली से कौन है और गली से कौन तू ले ले राधा नाम तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा तेरा जीवन बन जाएगा तेरा जीवन बन जाएगा अमा देखालें निजेदेर रूप निजेदेर रूपे फिरे एलें ब्रह्मा विष्णु महेश्वर देवर्षि नारद मा जोगमाया सन्धिपनी मुनि और बटु तीनजने शिवी जब दर्शन करे আজকের চরণে প্রণাম জানিয়ে বললেন আনন্দ নবঘন সং সুন্দর নয়ন হৃদয় চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধন আনন্দ আনন্দ নবঘন সং সুন্দর নয়ন বিরাজ
चरणे चरण नीला भुवन आनंद 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 नव घन श्याम हरि सुंदर नयन भिदम चरण शरण नीला धन्य त्रिभुवन धन आनंद नव घन श्याम सुंदर नयन भिदम কৃষ্ণ যে ভক্ত ভিখারী এই কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ যে কৃষ্ণ যে ভক্ত ভিখারী দিদি কুঞ্জ কানন বিহারী আমার কৃষ্ণ যে ভক্ত ভিখারী এই কুঞ্জ কানন বিহারী আহা কৃষ্ণ কেশব মুরারি মুরারি কৃষ্ণ কেশব মুরারি মুরারি আনন্দ করো আনন্দ করো আনন্দ করো আনন্দ আনন্দ নব ঘনশ্যাম সুন্দর নয়ন বিরা চরণে চরণ নীলা ভুবন জয় আনন্দ করো 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 আনন্দ আমার কৃষ্ণ যে ভক্ত ভিখারী এই কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ যে ভক্ত ভিখারী রেডি কুঞ্জ কানন বিহারী আমার কৃষ্ণ যে সাবে মুরারী কৃষ্ণ কেশব মুরারি ওইনা নামে তে জয় মত আনন্দ নব ঘন শ্যাম হরি সুন্দর নয়ন ভিদম চরণ শরণ নীলাম ধন্য ত্রিভুবন ধন হে আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন বিরাম এ চরণে শরণ দাই গৌর হরি 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 ভক্ত ত্রিভুবন ধাম আনন্দ নব সুন্দর নয়ন বিরা চরণে চরণ নীলা ধন্য ত্রিভুবন ধাম পাইনা ধন্য ত্রিভুবন ধাম পাইনা ধন্য ত্রিভুবন ধাম পাইনা ধন্য ত্রিভুবন ধাম তাই আজকে আমি আমার লীলাটি এখানেই রাখছি আরে ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল না ভক্ত আর ভগবানের মিলন হইল চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো না চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো না চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল রাধেশ্যাম রাধে রাধা গোবিন্দ জয়